আমরা যাই শুনতে পাচ্ছি তাই কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। রহমান সিদ্দিকি ভাই আপনি রনি ভাই আপনার মাইক একটু মিউট করলে ভালো হতো ভাই, নয়েজ আসছে। তাই না? আচ্ছা আচ্ছা বন্ধ করতেছি। এই মেহেদি ভাই ওইটা তো এফটিপি সার্ভার নামে ভাই, উনি একটা মানে ডিজাইন করছে একটা। এটা কি এফটিপি সার্ভার নাকি মেহেদি ভাই? আমি বলছি এফটিপি সার্ভারের একটা ওয়েবসাইট আছে, আমি বাংলাদেশ এফটিপি সার্ভার ওটা ডিজাইন করছে আর কি। ও ওটা বলছি আর কি আমি। না ডিজাইন অনেক সুন্দর হয়েছে। এমন কি হয়েছে, ঘর সারা লাগতেছে, কম্পিউটার সব হব করে ফেলছি। জাহিদ ভাই দিয়া বহুত এক্সপার্ট, স্টিকি ম্যানেজমেন্ট কইরা রেসপন্সিভ কইরা অনেক সুন্দর হইছে। আমার রেসপন্সিভটা ভালো মতো শিখতে হইব, এটা আমার প্রবলেম আছে, ভালো মতো প্র্যাকটিস করতে হবে এই জিনিসটা। প্রথম কয়েকদিন প্রবলেম পড়ছে রো আর কলাম নিয়ে, হাইডে প্রবলেমে পড়ছি ভাই, একটু কাটাই উঠছি টপটু। প্রথমত হচ্ছে একটা সেকশন ক্রিয়েট করে নিতে হবে। অ্যান্ড এটা আপনাদের এখানে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে ফুটার সেকশন, একটা হচ্ছে সাব ফুটার সেকশন। এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাব ফুটার সেকশন, আমি এই পাশে এটাকে অফ করে দিচ্ছি। আমার স্ক্রিন এবং কথা তো আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, দেখাও যাচ্ছে। এতক্ষণ বক বক করলাম, ইসকি মাইক্রোফোন অফ ছিল, ভালো কাজ না? আল্লাহ। এনিওয়ে সো আজকে আমরা কাজ করব হচ্ছে আপনার ফুটার সেকশনে। হ্যাঁ বলেন জাহিদ ভাই কি হইছে? জাহিদ ভাইটাকে আমি ওই সময় বললাম না জাহিদ ভাইয়ের কথা, আরে আমার মাইক্রোফোন মিউট ছিল, আমি কিভাবে বলবো। এনিওয়ে জাহিদ ভাই হচ্ছে আমাদের নতুন স্টুডেন্ট, সে জয়েন করছে কিছুদিন আগেই, প্রায় 8-10 দিন আগে জয়েন করছে। সে মাঝে মাঝে ক্লাস করতো, 2-3টা ক্লাস মেবি সে করছে। এক সেকেন্ড, আমার দরজায় কেউ আসছে। জাহিদ হচ্ছে 2-3 দিন ক্লাস করছিল জাহিদ ভাই, অ্যান্ড আমাদের সাথে কয়েকদিন আগে জয়েন করছে। আমাদের সাথে আরও এরকম 5-6 জন জয়েন করছে, জাহিদ ভাইয়ের সাথে আরও কয়েকজন, কিন্তু তারা কেউই কাজ করে না, মানে তারা কেউই রেগুলার ক্লাস করে না। আই ডোন্ট নো ওয়াই, কয়েকজন আসছিল কয়েকদিন, এখন আসতেছে না। সো এনিওয়ে যারা থাকবে থাকবে, যারা থাকবে তাদের জন্য আর কিছু করার নাই। সো এই হচ্ছে ব্যাপারটা। তো আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। এর মধ্যে কি অন্য কোনো কোয়েশ্চেন আছে কারো? না না না, আপনি কি স্যার একটু কথা বলছেন জাহিদ ভাই, আমরা শুনি নাই মনে হয়। আরে ভাই আমি বলছি, আমি অনেক কিছু, আমি ভাবছি আপনারা শুনতেছেন, আমি পরে দেখি যে কিছু শোনা যায় না। আরে কোনো কথা এখন তো আমি ক্লাসও স্টার্ট করে দিছিলাম এখান থেকে, এই যে এমনি সিলেক্ট করে কথা বলতেছিলাম, অনেক কিছু বললাম, পরে দেখি অবশ্য কিছু শোনা যায় নাই। আচ্ছা কাজ করি যতটুকু, আচ্ছা রেকর্ড হয়ে যাবে। ওকে এনিওয়েজ আমরা এখন ক্লাস স্টার্ট করি, কি বলেন? ওকে 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 ওকে
সো আমাদের হচ্ছে যে এখানে আমাদের এই সেকশনটা আমরা কমপ্লিট করেছিলাম এর আগের দিন। আজকে আমরা হচ্ছে যে ফুটার সেকশনটা নিয়ে কাজ করব এবং আমাদের পিএইচডিটা অলরেডি ফটোশপ ওপেন করা আছে। আর এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা সেকশন থাকবে, সেকশনের তার আগে এখানে দুইটা সেকশন একসাথে জুড়ে দেওয়া, একটা হচ্ছে ফুটার সেকশন যেটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে সাব ফুটার সেকশন যেটা হচ্ছে এইটা। ফুটার সেকশন এবং সাব ফুটার সেকশন দুইটা সেকশন আমাদের এখানে আছে। এটাকে বলা হয় ফুটার সেকশন, যেটা HTML ফাইভের ফুটার ট্যাগ ইউজ করে আমরা করব, আর এটা সাব ফুটার, এটাকে আমরা ডিভ অথবা সেকশন ইউজ করে করতে পারবো হচ্ছে ব্যাপারটা। অ্যান্ড আমাদের ক্লাস আরেকজন মেবি জয়েন করতে চাচ্ছে, তাকে আমরা জয়েন করাই নিই, গোলাম কবির জহিন। ওকে, সো এইখানে সাব ফুটার যে সেকশনটা আছে এটা সবার আগে আসবে। সো এই সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন একটা সেকশন থাকবে, এর মধ্যে আপনার প্যাডিং থাকবে উপরে নিচে, উপরে আপনার একটা প্যাডিং আছে, এখানে স্পেসিং রয়েছে এবং নিচেও একটা স্পেসিং আছে, সেটা আমরা প্যাডিং অথবা প্যাডিং দিয়ে করাটাই বেটার হবে মার্জিন না দিয়ে। সো আমরা করে ফেললাম। দেন হচ্ছে এখানে একটা মেনু থাকবে এবং সার্চ বক্স থাকবে, অ্যান্ড দেন আমাদের এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন থাকবে। সো এই ডিজাইনটা আমাদের করতে হবে, ঠিক আছে? তো আমরা স্টার্ট করে দিই HTML একটা সেকশন নিয়ে। তার আগে আমি কমেন্ট করে বলে দিচ্ছি, দিস ইজ আওয়ার সাব ফুটার, সো সাব ফুটার সেকশন। অ্যান্ড আপনারা তো সবগুলো শর্টকাট অলরেডি দেখাই দিছি কীভাবে হচ্ছে যে কন্ট্রোল স্ল্যাশ ইউজ করে কমেন্ট করবেন, সো আমি নতুন করে দেখাচ্ছি না। যা এই ভিডিওটা হয়তো অনেকেই দেখবে, অনেকেই কনফিউজ হয়ে যাবে অনেক কিছু দেখে, কারণ তারা রেগুলার ক্লাস করে নেয়, ক্লাসে আসে নাই। সো এটা হচ্ছে তাদের ডিসঅ্যাডভান্টেজ, যারা ক্লাসে আসতেছে তারা তাদের হয়তো বুঝতে কোনো প্রবলেম হবে না। সো আমি একটা সেকশন নিলাম অ্যান্ড এটার মধ্যে একটা ক্লাস দিয়ে দিলাম সাপোর্টার। দেন আমাদের অবভিয়াসলি একটা কন্টেনার লাগবে। আরেকজন আমাদের ক্লাসে করতে চাচ্ছে, তাকে অ্যাড করে নিই, মোহাম্মদ সজীব। অ্যান্ড দেন আমরা একটা রো নিব অ্যান্ড একটা কলাম নিলাম, বারা কলাম এখানে নিলাম। অ্যান্ড আমরা এখানেও CSS আমরা হচ্ছে কমেন্ট করে বলে দিলাম সাব ফুটার। আসাম, সো আমাদের একটা মেনু আইটেম নিব, এটা ইউএল অ্যালাই দিয়ে আমরা সহজে করতে পারবো। ইউএল অ্যালাই, এর মধ্যে চারটা অ্যালাই হবে। ওকে, সো রো কলামের ভিতরে আমি একটা হচ্ছে ইয়ে নিলাম। তার আগে এখানে আরেকটা জিনিস, আপনারা গ্রিডটা ওপেন করে নেবেন সবসময় কাজ করার সময়। অনেক সময় দেখবেন গ্রিডের মাঝখানে থাকে, যেমন এইটা, এই যে এই মেনুটা যেটা আছে এটা কিন্তু গ্রিডের মাঝখানে আছে আপনার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আটটা গ্রিডের মধ্যে আছে, ঠিক আছে? আটটা গ্রিডের মধ্যে আছে, দুই পাশে দুইটা গ্রিড গ্রিড ফাঁকা আছে। সো আমরা এইভাবে চাইলে করতে পারি, অথবা এয়ারটা যদি না হয় তাহলে হচ্ছে যে আমরা এটাকে সেন্টার করে দিব, সেইখানে পাঁচটা মেনু থাকে আর চারটা মেনু আইটেম, জয়টা মেনু আইটেমে থাকুক না কেন, সে অটোমেটিকলি সেই জায়গা নিয়ে নেবে। সো আমরা গ্রিড হাইট করে দিলাম। এটা যেহেতু মানে একদম ওয়েল অর্গানাইজড পিএইচডি টেমপ্লেট না, সেই ক্ষেত্রে আমরা গ্রিডটা অ্যাভয়েড করতে পারি। আমরা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট যদি করে কাজ করি তাহলে এই ক্ষেত্রে মনে হয় ব্যাটার হবে। ওকে, সো আমি মেনু আইটেমটা ক্রিয়েট করেছি। মেনু আইটেম ক্রিয়েট করার জন্য অবভিয়াসলি আমাদের ইউএল অ্যালাইন নিতে হবে। ইউএলের মধ্যে একটা ক্লাস দিলাম মেনু, এর মধ্যে অ্যালাইন নিলাম। আমাদের চারটা মেনু আইটেম আছে, চারটা মেনু লিস্ট আইটেম নিলাম। আরেক জামেলা, শর্টকাট ভুলে গেছি উইন্ডোজের। স্যারের কথা কি সবার বাইজে বাইজে আসতেছে নাকি আমার এখানে নেট প্রবলেম জানায়েন তো কেউ? আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? মেরি ভাই বাইজে বাইজে আসে নাকি স্যারের কথা? রনি ভাই আমার কাছে কাট আসছিল, এখন ঠিক হয়ে গেছে। মেবি আমার এখানে ইন্টারনেট প্রবলেম, এই জন্য এই প্রবলেমটা। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে মানে একটু বাইজে আসছে। সবাই ক্লিয়ার আসছে? জাকির ভাই সামনে মাসে যেটা করছি সেটা হচ্ছে, সামনে মাসে মনে করেন ফাইবার লাইন দিয়ে নেট নিছি, বুঝতে পারছেন তো? সামনে মাসে কোনো প্রবলেম হবে না এবং লাইনের স্পিড হচ্ছে 15 Mbps/s। ওয়াল্লাহ, তো লিস্ট আইটেমের মধ্যে আমি আবার, আচ্ছা ঠিক আছে স্যার কন্টিনিউ করেন। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিছি লিস্ট আইটেমের মধ্যে। তো এর প্রথমটা হচ্ছে আমাদের এখানে থাকবে মেনু, দেন হচ্ছে অ্যাবাউট মি, দেন হচ্ছে ওয়ার্ক, দেন ব্লগ। ওকে, সো হোম, অ্যাবাউট মি, আর একটা কি ছিল, ব্লগ, আর একটা হচ্ছে আপনার ওয়ার্ক। সো ওয়ার্ক অ্যান্ড দেন হচ্ছে ব্লগ। সো আমরা মেনু আইটেম নিয়ে নিলাম অ্যান্ড দেন আমাদের একটা সার্চ আইটেমও লাগবে। তো আমি একটা ফরম নিচ্ছি এখানে,
যখনই হচ্ছে কোনো কিছু ইউজার কোনো কিছু দিবে, অর্থাৎ ইনপুট টাইপ কোনো কিছু থাকবে, তখন আপনার ফর্ম ইউজ করতে হবে। সো এটার মধ্যে বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে ফর্ম গ্রুপ, সেগুলো আমরা নিতে পারি, বাট যেহেতু আমাদের কাস্টম ফর্ম হবে তাই আমরা আমাদের ইচ্ছা মতো হচ্ছে নিতে পারি। রাইট, সো আমি এটা ডিভ নিলাম, ডিভের মধ্যে আমি একটা ইনপুট ট্যাগ নিলাম, সেটা হচ্ছে টাইপ হবে টেক্সট, এবং হচ্ছে যে আপনার এটার নাম হবে সার্চ, এবং এটার মধ্যে আমরা একটা ক্লাসও দিয়ে দিব। এই ডিভটার মধ্যে আমরা ক্লাস দিয়ে দিই সার্চ। যেমন এইখানে একটা ক্লাস দেখেন না, এই যে যে ক্লাসটা আপনার, হ্যাঁ, সার্চ ফ্রম, এই ক্লাসটা কিন্তু আপনার প্যারেন্টও দিতে পারেন, এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন। তো এইটা ডিপেন্ড করবে আপনি আসলে কীভাবে স্টাইল করবেন। নর্মালি যদি সবচেয়ে বেটার হবে যদি এটার মধ্যে দেন, এখানে যদি ফর্মটার মধ্যে ক্লাসটা দেন, কারণ হচ্ছে ফর্মটার পাশে একটা কী আছে, ইউএল আছে, মানে দুটো আলাদা আলাদা। সো এইটার মধ্যে দিয়ে যদি আপনি ইনপুট ট্যাগটাকে ধরে নেন, সাপোজ এইভাবে সার্চ ফর্ম দেন হচ্ছে ইনপুট, তাহলে এইভাবে নর্মালি বেটার হয়। আবার মনে করেন আপনি যদি এইখানে দেন, হ্যাঁ, সার্চ ফর্ম যে ক্লাসটা আছে এটা যদি এইখানে দেন, তাহলে আবার যদি সামহাও যদি আপনার ফর্ম ট্যাগ অথবা সার্চ এই ডিপটার মধ্যে যদি কোনো মার্জিন প্যাডিং নিতে হয়, দেন হচ্ছে আপনার আবার এখানে একটা ক্লাস অ্যাড করতে হবে। তো এইখানে এই ক্ষেত্রে প্রবলেম হইতে পারে, প্রবলেম না মানে একটু সমস্যা হইতে পারে। তো আপনি যখনই হচ্ছে কি কোড করবেন, তখন হচ্ছে একটু চিন্তা ভাবনা করে করেন যে এখানে দিলে বেটার হবে নাকি ওইখানে দিলে বেটার হবে। তো আমি এখানে নিয়ে নিই, এখানে দিলে আই থিঙ্ক সবচেয়ে বেশি বেটার হবে, এবং এটার ভিতরে আমাদের ডিপ নেওয়ার দরকার নেই, ডাইরেক্ট ফর্মের ভিতরে হচ্ছে আমরা ইনপুট ট্যাগটা নিয়ে নিলাম। ওকে, সো আমরা এখন দেন হচ্ছে এটাকে স্টাইল করব। তার আগে সাবফুটার যে ক্লাসটা নিয়েছিলাম এটার মধ্যে হচ্ছে আমরা একটা প্যাডিং দিয়ে দিব। আমরা পিএনজি টেম্পলেট থেকে মেপে নেই এক্স্যাক্টলি কত প্যাডিং আছে এখানে, মার্কেটল 90 পিক্সেল প্যাডিং আছে, আই হোপ যে নিচেও 90 পিক্সেল প্যাডিংয়ে থাকার কথা, 90 পিক্সেল এখানে একটু কম আছে। ঠিক আছে, বললাম না ওয়েল অর্গানাইজড না পিএইচডিটা, কারণ হচ্ছে যে স্পেসিং যদি ভালোভাবে অর্গানাইজ থাকতো দেন স্পেসিংগুলো ঠিক মতো থাকতো উপরে যত নিচে তত, কারণ হচ্ছে স্ট্যান্ডার্ডভাবে ওইভাবে করা হয়ে থাকে, এবং যারা গ্রাফিক্সের এক্সপিরিয়েন্স আছে তারা এগুলো ভালো বুঝবে আরও। সো এখানে প্যাডিং আমরা দিয়ে দিলাম উপর থেকে হচ্ছে 90 পিক্সেল, নিচে হচ্ছে লেফট রাইটে 0, এবং আবার হচ্ছে যে আপনার, হ্যাঁ, লেফট রাইটে 0 দিলে হবে, টপ বটম হচ্ছে 90 পিক্সেল, লেফট রাইটে 0 আসেন। সো আমাদের এস্টিমেটটা দেখে আসি এটার কী অবস্থা। এই যে আমাদের মেনু এখানে চলে আসছে, এটাকে স্টাইল করে এখন আমরা কাজ করব। সো অ্যান্ড এখানে আমাদের যে ফন্ট আছে, ফন্টের সাইজ হচ্ছে আপনার 18 পিক্সেল, ফন্টের হোয়াইট হচ্ছে রেগুলার, কালার হচ্ছে আপনার 2x2x2। তো সাবফুটার ডট মেনু অ্যান্ড হচ্ছে যে এলআই এ, একটা কালার হচ্ছে আপনার 2x2x2, অ্যান্ড দেন হচ্ছে আপনার ফন্টস হচ্ছে 18 পিক্সেল, অ্যান্ড ফন্ট হয়তো রেগুলারই আছে, আসাম। সো অ্যান্ড আমরা নেক্সটে যে কাজটা দেখবো সেটা হচ্ছে আপনার এখানে প্যাডিং কতটুকু আছে। মার্কেট টুল আমি এগেন সিলেক্ট করলাম এবং টুইটার মাঝখানে প্যাডিংটা মেপে নিলাম। তো অ্যারাউন্ড 22 পিক্সেল আছে, বা 20 পিক্সেল আছে, এটা আমাদের 1-2 পিক্সেল এদিক সেদিক হইতে পারে মাপার সময়। সো 20 পিক্সেল আছে, তার মানে 10 পিক্সেল করে প্যাডিং থাকবে, এবং উপরে প্যাডিং কতটুকু আছে সেটা আমরা এখান থেকে মেপে নিতে পারবো। অ্যারাউন্ড 15 পিক্সেল করে প্যাডিং আছে, সো লেফট রাইটে 10 পিক্সেল, টপ বটম থেকে 15 পিক্সেল, প্যাডিং 15 পিক্সেল, এবং হচ্ছে লেফট রাইট থেকে 10 পিক্সেল, আসাম। এর আগে কিন্তু আমাদের মেনুগুলোকে পাশাপাশি নিয়ে আসতে হবে, সেই জন্য আমাদের ইউএলকে স্টাইল করতে হবে, বাট আমরা আগেই এলআইকে স্টাইল করা শুরু করে দিয়েছি। সো আমরা মেনুগুলোকে পাশাপাশি নিয়ে আসি, সেই জন্য আমরা অলরেডি জানি যে ফ্ল্যাক্স বক্স ইউজ করে আমরা ইজিলি করতে পারবো। সাবফুটার মেনু ইউএল ডট মেনু, এখন এটাকে যদি ডিসপ্লে ফ্ল্যাক্স দিই তাহলে নর্মালি এখানে হয়ে যাবে, সে পাশাপাশি চলে আসবে অটোমেটিক্যালি, এই যে চলে আসছে। ঠিক আছে, সো এইটা আবার হচ্ছে যে এই যে আপনার এটা আছে ইনপুট ট্যাগটা এবং মেনুটা পাশাপাশি থাকবে, তো এটার জন্য আর একটা প্যারেন্ট ক্লাস এই দুটোর মধ্যে নিতে হবে। ঠিক আছে,
তো এখানে হচ্ছে যে আর কি আমরা আর কি কি নামে ক্লাস অ্যাড করতে পারি যেটা ইউজার ফ্রেন্ডলি হবে, অন্য কেউ দেখে বুঝবে। তো তেমন কোনো মিনিং আসে না। এখানে একটা মেনু আছে, একটা আপনার আপনার হচ্ছে যে একটা ফরম আছে, তো আমরা এটাকে নিতে পারি সাব ফোল্ডার কন্টেইনার বা সামথিং লাইক দ্যাট। সো মেনু কন্টেইনার নিতে পারি। এখন মেনু কন্টেইনার ক্লাসকে ধরে যদি আমি এখানে বলি ডিসপ্লে ফ্লেক্স, তাহলে হচ্ছে মেনু আইটেম এবং হচ্ছে আপনার সার্চ বক্স দুটি পাশাপাশি চলে আসবে। এই চলে আসছে, ঠিক আছে। অ্যান্ড এখানে মনে হয় আমার প্যাডিংটা একটু কম হয়েছে। প্যাডিং তো ঠিকই আছে। সো আমরা এখন আমরা ফর্ম ট্যাগটাকে হচ্ছে ইয়ে করে নিই, স্টাইল করে নিই। এখানে তার বেশি প্যাডিং থাকার কথা। ও আই এম সরি, এটা আমি উল্টা পাল্টা মাপছি আগে, সো এটা দেখি বোঝা যায় অনেক বেশি প্যাডিং থাকার কথা। সো এখানে আপনার প্যাডিং আছে, আমাদের ওয়াইডটা এখানে মাপতে হবে। সো এইখান থেকে যে ধরি তাহলে উপরে ওয়াইড আছে, আপনি দেখতে পাচ্ছেন 60 পিক্সেল। হ্যাঁ, সো 60 পিক্সেল হলে আমাদের এখানে 30 পিক্সেল করে 30 পিক্সেল করে প্যাডিং থাকবে। তো আমাদের লেফটে রাইটে হচ্ছে 30 পিক্সেল এবং টপে আই থিঙ্ক 15 পিক্সেল এভাবে দেওয়া হয়েছে। এখন মেবি ঠিক আছে। সো দেন আমাদের সার্চ যে ফর্মটা আছে এটাকে আমাদের এখানে কিন্তু একটা আইকন আছে, সো আফটার বিফোর দিয়ে অথবা যে কোনোভাবে আমরা আইকনটা এখানে বসাবো। সো দেখি কীভাবে করলে ভালো হয়। তো এইটার ভিতরে আবার প্যাডিং থাকতে পারে অ্যারাউন্ড আপনার কত 18 পিক্সেল এবং লেফটে প্যাডিং থাকতে পারে লেফট রাইটে আপনার হচ্ছে 30 পিক্সেল। সো আমি হচ্ছে যে সার্চ ফর্ম যে ক্লাসটা নিয়েছিলাম সেটাকে ধরবো। ধরে হচ্ছে এটার ভিতরে যে ইনপুটটা আছে সেটাকে আমরা এখানে প্যাডিং দিলাম, হচ্ছে লেফট রাইট থেকে প্যাডিং ছিল আপনার 30 পিক্সেল এবং টপ বটম থেকে প্যাডিং ছিল আপনার 18 পিক্সেল করে। হ্যাঁ, টপ বটম থেকে 18 পিক্সেল, লেফট রাইট থেকে 30 পিক্সেল। এখানে এটা একদম রাউন্ড কর্নার আছে, এই দেখেন রাউন্ড কর্নার। তো এতটুকু রাউন্ড কর্নার দেওয়ার জন্য আপনার মিনিমাম হচ্ছে 30 পিক্সেল দিতে হবে। তো 30 পিক্সেল আমরা দিয়ে দেখি কি অবস্থা। আমরা বর্ডার রেডিয়াস দিলাম 30 পিক্সেল। আই থিঙ্ক এখানে একটু বেশি হয়ে গেছে, এনিওয়ে আমরা এটা পরে দেখে নিচ্ছি। এবং এটার মধ্যে একটা প্লেস হোল্ডার আছে যেটা লেখা হচ্ছে টেক্সট, এটার ভিতরে একটা টেক্সট আছে যেটা হচ্ছে প্লেস হোল্ডার বলা হয় এটাকে। সো আমরা এখানে ছিল প্লেস হোল্ডার দিতে পারি সার্চ। তো আমাদের সার্চ চলে আসছে এবং এটার ভিতরে ফন্ট সাইজ করতে হবে সেটা আমরা দেখে নিতে পারি। এটার ভিতরে ফন্ট সাইজ হচ্ছে আপনার 18 পিক্সেল, ফন্ট সাইজ 18 পিক্সেল। এখন আমরা এখানে মাপবো যে আমাদের এখানে প্যাডিং কত হয়েছে, মার্জিন কত হয়েছে। দেখেন এখানে প্যাডিং কিন্তু বেড়ে গেছে, 26 পিক্সেল হয়ে গেছে, যেটা আমাদের ছিল 15 পিক্সেল থাকার কথা ছিল। এবং লেফট রাইট থেকে আই থিঙ্ক ঠিক থাকবে, কারণ লেফট রাইটে তো লাইন হাইট পায় না। লেফট রাইট থেকে মোটামুটি ঠিক আছে, বাট উপরে থেকে আমাদের বেড়ে গেছে। উপরে বেড়ে গেছে কারণ আমি আমরা জানি যে প্রত্যেকটাই দেখেন কার্সরটার উপরে আমি যদি এখানে জুম করি তাহলে একটা জিনিস সবসময় খেয়াল করবেন, এখানে যখন জুম করবো দেখেন কার্সরটা এবং টেক্সটটা, কার্সরটা কিন্তু অনেক লম্বা। হ্যাঁ, এটার মাছ উপরে এবং নিচে জায়গা রয়ে গেছে, এটা হচ্ছে লাইন হাইটের জন্য পাই, এই জন্য আমাদের প্যারিংটা ওইভাবে মেপে মেপে দিতে হবে। সো আমরা এখানে প্যারিংটা আরও কমাই দিই, এখানে 10 পিক্সেল করে দিই, অ্যারাউন্ড 10 পিক্সেল দিলাম। এখন মোটামুটি ঠিক আছে, বাট এটা আমরা যদি আরও একটু বাড়ায় দিই 12 পিক্সেল তাহলে আমি আরেকটু জোস হবে। এখন পারফেক্টলি আছে। এখন আমাদের এটার মধ্যে যে বর্ডারটা আছে, বর্ডারটা কালারটা আমরা এখান থেকে মেপে নিব যে এক্স্যাক্টলি কত পিক্সেল কালার আছে। সো এখানে আছে 9B কালার বর্ডার 1 পিক্সেল সলিড 9B কালার চলে আসছে। এখন মেনুটা এবং ফরমের যে আমাদের যে ইনপুট ট্যাগটা আছে দুইটা সেন্টারে থাকবে। এখন দেখেন মেনুটা একদম উপরে উঠে রয়েছে, আবার ফর্মটা আপনার নিচের নামে রয়েছে।
এর কারণটা আমরা যদি এখানে ইনসপেক্ট করে দেখি তাহলে ফর্ম ট্যাগের মধ্যে একটা মার্জিন পাবো, দেখবেন মার্জিন তো নাই। আচ্ছা ইউএল এর মধ্যে একটা মার্জিন আছে, ঠিক আছে। সো ইউএল এর মধ্যে একটা মার্জিন আছে, ওইটা আমরা রিমুভ করে দিতে পারি। এখানে সাবফুটার মেনু ক্লাসের মধ্যে মার্জিন জিরো, অর্থাৎ ইউএল এর মধ্যে মার্জিন জিরো করে দিলাম। এখন দুইটা মোটামুটি সেন্টার হওয়ার কথা, ঠিক আছে, মার্জিন জিরো করে দিলাম। এখন আমাদের এটাকে সেন্টার করতে হবে, তো সেন্টার করার জন্য ইজিলি এখানে যদি আমরা বলে দেই অ্যালাইন আইটেমস সেন্টার, এটা অ্যাকচুয়ালি হবে আপনার মেনু কন্টেনার, কারণ হচ্ছে আমরা ফরম এবং মেনু দুইটাকে সেন্টার করতে যাচ্ছি, তাই মেনু কন্টেনার দিতে হবে। এটা প্যারেন্ট ক্লাস হচ্ছে মেনু কন্টেনার, সেখানে আমরা দিতে হবে। সেখানে দিলে আমাদের সেন্টার হয়ে গেছে। এখন এই পুরোটাকে সেন্টার করতে হবে আপনার, হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন না ফরম ট্যাগ এবং হচ্ছে যে আপনার যে ইয়াটা আছে সেটা পুরোটাকে সেন্টার করতে হবে। তার আগে আমরা মেপে নেই যে এইখান থেকে হচ্ছে আপনার এই যে এখানে আপনার হচ্ছে যে মেনু আইটেম থেকে সবার শেষের মেনু আইটেম থেকে ফর্মের মাঝখানে দূরত্ব হচ্ছে অ্যারাউন্ড আপনার 100 পিক্সেল, 95 পিক্সেল এখানে আছে, হ্যাঁ, সো 95 পিক্সেল আছে। সো আমাদের এখন কত আছে এখানে আমরা মেপে নেই, এখন নর্মালি 30 পিক্সেল থাকার কথা, 35 পিক্সেল আছে, 30 পিক্সেল আছে। সো আমাদের হচ্ছে আরও 60 পিক্সেল আমাদের এখানে দিতে হবে। সো আমাদের যে হ্যালো সার্চ ফর্ম ছিল এসইআর সার্চ ফর্ম, এটা হচ্ছে মার্জিন লেফট করে দিব আমি 60 পিক্সেল। সো এখন স্পেসিংটা ঠিক আছে, আপনি যখন কাজে বা এক্সপার্ট হয়ে যাবেন না তখন দেখবেন আরও কম সময় লাগবে। এখন তো আমি এক্সপ্লেন করে করতেছি, এটা যদি আমার করার নিজে করি তাহলে দেখবেন ধুমধাম করে ফেলবো, এরকম অবস্থা একটা। সো আপনাদের মনে খেয়াল থাকতে পারে এত এত কষ্ট করে একটা এত ইঞ্চি ইঞ্চি মেপে মেপে কাজ করা কত কষ্টকর, আসলে কষ্টকর না। যখন আপনি প্র্যাকটিস করে যাবেন মোটামুটি আপনার হাত চালু হয়ে যাবে, দেন আপনি ইজিলি করে ফেলবেন। আপনি দেখেই বলতে পারবেন এখানে কতটুকু ফন্ট সাইজ আছে, কতটুকু প্যাডিং আছে, কতটুকু মার্জিন আছে, তখন মাপতেই হবে না, অটোমেটিক হয়ে যাবে। এখন আমাদের মেনু এবং হচ্ছে ফর্ম দুইটাকে সেন্টার করতে হবে, এই সেন্টারে নিয়ে আসতে হবে। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি ইজিলি হচ্ছে যে এই রোতে আমরা বলে দিতে পারি, রোত যেহেতু আমরা রোতে অলরেডি ফ্লেক্স বক্স ইউজ করা আছে বুটস্ট্র্যাপের ডিফল্টে, অ্যালাইন আইটেম সেন্টার হলে হবে না, আমাদের এখানে বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম কিন্তু কাজ করতেছে না। তাহলে আমরা যেটা করতে পারি, যেহেতু আমাদের এখানে প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে আপনার মেনু কন্টেনার, মেনু কন্টেনার মধ্যে আমরা বলে দিতে পারি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন কিন্তু সেন্টার হয়ে গেছে। অলরাইট, সো নেক্সটে আমাদের এখানে সোশ্যাল মিডিয়া আইকন বসাইতে হবে, আর এখানে কিন্তু আমাদের একটা সার্চ আইকন বাকি রয়েছে, তাই না? তো সার্চ আইকনটা আমরা দেখবো, এখানে আফটার বিফোর দিয়ে আমরা ইজিলি করতে পারবো। তো সার্চ আইটেমটা দেখতেছি, তার আগে আমরা মেনু আইটেমটা করে নিই। তো মেনু আইটেমে আমাদের চারটা আমাদের এগেন হচ্ছে লিস্ট ইউজ করতে হবে, লিস্ট ইউজ ইউএলএলআই ইউজ করে যদি করেন তাহলে বেটার হবে, আপনি নর্মালি ইউএলএলআই ছাড়াই করতে পারবেন বাট এটা করলে বেটার হইতে পারে। সো আমরা হচ্ছে ইউএলএলআই নিব, তার মধ্যে হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকনগুলো কিন্তু আপনার অ্যাঙ্কর থেকে হবে, কারণ সবগুলোর নিচে আপনার হচ্ছে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যে কোম্পানির এর সাইটটা হোক না কেন সেই কোম্পানির ফেসবুক পেজ টুইটার পেজের লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই এখানে অ্যাঙ্কর ট্যাগ হবে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাদের একটা আইকন ইউজ করতে হবে। আমরা ফন্টোসাম যেহেতু ব্যবহার করতেছি ফন্টোসামের আইকনগুলো এখানে ব্যবহার করতে পারবো। সো দ্যাটস ইট, আমরা চলে যাই হচ্ছে যে আপনার এইখানে আমরা ফন্টোসামের এতে চলে যাই, আমাদের এতে কোডিংয়ে চলে যাই, সেখানে আমরা লিস্ট ক্রিয়েট করে নিই। তো আমি এখানে আরেকটা ক্লাস ক্রিয়েট করে নিলাম, সেটা হচ্ছে আমাদের ফুটার সোশ্যাল আমাদের আইকন বসাইতে হবে, ঠিক আছে। সো আইকন বসানোর জন্য আমরা জানি অবশ্যই আমাদের fontosam.com/icon সাইটে যেতে হবে, এই সাইটটা দিতে হবে, এই ইউআরএলটাতে যাইতে হবে। ইউআরএলটাতে গেলে আপনারা এখানে ফন্ট পেয়ে যাবেন এবং এখান থেকে খুঁজে খুঁজে আপনার হচ্ছে ফন্টগুলো নেবেন। যেমন মনে করেন ফেসবুক যদি আপনি লিখেন ফেসবুকের অ্যাকাউন্ট চলে আসবে, এখান থেকে আমরা এই অ্যাকাউন্টটা ইউজ করতে পারি কারণ আমাদের ওইখানে এই অ্যাকাউন্টটাই ইউজ করা আছে, এই অ্যাকাউন্টটা ইউজ করতে পারি। সেটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি চলে গেলাম এখান থেকে, এই কোডটা কপি করে নিয়ে আমি ওইখানে পেস্ট করে দিলে কাজ হয়ে যাবে।
ফেসবুক আইকন চলে আসছে। এখন আমাদের একটা একটা লাগবে ফেসবুক আইকন, একটা টুইটার আইকন, একটা ইনস্টাগ্রাম, একটা হচ্ছে ইউটিউব। সো আমার অলরেডি মুখস্থ করা আছে এখানে, এটা হচ্ছে টুইটার এবং এটা হচ্ছে ইনস্টাগ্রাম এবং এখানে ইউটিউব লিখে দিলে আমরা চারটা আইকন পেয়ে যাব। চলে আসছে। এখন এগুলোকে হচ্ছে যে সেন্টার করতে হবে, পাশাপাশি পাশাপাশি নিয়ে আসতে হবে, সেই জন্য আমাদের এখানে যে ক্লাসটা ইউজ করেছিলাম সেই ক্লাসটা ধরে আমরা এটাকে স্টাইল করে নেব। ডিসপ্লে ফ্ল্যাগস পাশাপাশি চলে আসছে। এর মধ্যে অ্যালাইন আইটেম সেন্টার করে দিলাম, তাদের আইটেমগুলো সেন্টারে থাকে, এবং জাস্টিফাই কন্টেন্টটা সেন্টার করে দিই, তাহলে অটোমেটিক সেন্টারে চলে আসবে। এই যে আমাদের সেন্টারে চলে আসছে। এখন এগুলোকে আমরা স্টাইল করব। তো স্টাইল করার জন্য আমাদের আমরা ইউএলটাকে ধরলাম অ্যান্ড অ্যালাই অ্যান্ড দেন এটাকে আমরা স্টাইল করবো। সো এটাকে হাইট দিলাম হচ্ছে আপনার অ্যারাউন্ড 40 পিক্সেল। আমরা এখানে ম্যাপে নেই কতটুকু হাইট আছে। নর্মালি হাইট ইউজ করবেন না, বাট যদি এরকম স্পেসিফিক দেওয়া থাকে, কারণ এটার হাইট কিন্তু কখনো কোনো সময় বাড়বে না বা কমবে না। হ্যাঁ, সো এই জন্য এরকম স্পেসিফিক জিনিসের ক্ষেত্রে আপনি হাইট ইউজ করতে পারেন। আবার যদি কোনো একটা লেখা থাকে, লেখা কিন্তু ডাইনামিক যখন হবে তখন ছোটো বড়ো হইতে পারে, তখন যদি আপনি হাইট নেন তাহলে সমস্যা, ওয়াইড নিতে পারবেন বাট হাইট নিয়ে না সাধারণত, এরকম ক্ষেত্রে আপনি হাইট নিতে পারবেন। ঠিক আছে, সো এখান থেকে আমরা হচ্ছে যে হাইট নিলাম কত আছে, অ্যারাউন্ড 50 পিক্সেল আছে ওয়াইড। সো 50 পিক্সেল ওয়াইড হলে হাইটও 50 পিক্সেলই হবে। সো আমরা করে ফেললাম। এখন চলে আসছে এগুলো লাই, আমরা হাইট ওয়াইট দিয়ে দিলাম। দেন আমাদের কী করতে হবে, এখানে একটা বর্ডার নিতে হবে, বর্ডার হতে হবে ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম বিজি কালার, এবং আমরা টেক্সটের কালার নিয়ে নিই, হোভার ছাড়া নর্মালি টেক্সটের কালার হবে এরকম A7 কালার A7। চলে আসছে। এখন এইগুলো কি হচ্ছে যে এখানে আর একটা প্রবলেম আছে, আপনার অ্যাট্যাক যেটা আছে এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিই আমরা, তাহলে মেবি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। কারণ অ্যাঙ্কর ট্যাগে একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক অথবা এ করে কাজ করতে হয় না, এটা হচ্ছে যে এটার সঠিক প্যাডিং এবং সঠিক হাইট ওয়েট পায় না, ঠিক ডিসপ্লে ফ্ল্যাক্স করলে আরেকটু কনফ্লিক্ট হয়। এবং এই দুইটার মাঝখানে আপনার স্পেসিং আছে অ্যারাউন্ড হচ্ছে যে 45 পিক্সেল। সো আমাদের 45 পিক্সেল যদি 46 পিক্সেল ধরি, তাহলে হচ্ছে যে লেফট রাইট থেকে 23 পিক্সেল করে মার্জিন দিতে হবে। সো মার্জিন টপ বটমে 0 রাখলাম আপাতত, এবং লেফট রাইটে আমরা 23 পিক্সেল করে মার্জিন দিলাম। তো সেই সাত জায়গা মতো সরে গেছে। এবং এগুলোর কিন্তু বর্ডার রেডিয়াস 50% হবে, কারণ এগুলো সব চারপাশ থেকে গোলাকার। সো আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 50% হয়ে গেছে। এখন আইকনগুলো সেন্টারে থাকবে, সেন্টারে থাকার জন্য আমরা এখানে বলে দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার। এখন কিন্তু সেন্টার হয়ে গেছে। এখন আইটেমগুলো কিন্তু আপনার এইভাবে সেন্টারে থাকবে, হ্যাঁ লম্বালম্বিভাবে সেন্টারে থাকবে, সেটার জন্য আমরা এখানে বলে দিতে পারি লাইন হাইট 50 পিক্সেল। যখন নির্দিষ্ট কোনো হাইট থাকবে, যেমন নির্দিষ্ট হাইট এখানে ইউজ করছি, এখন আমি লাইন হাইট ইউজ করতে পারবো, তাইলে সেন্টার হবে। আবার যদি হাইট 100% থাকে, লাইন হাইট 100% দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার সেন্টার হবে না, নির্দিষ্ট স্পেসিফিক হাইট থাকতে হবে, দেন আপনার কাজ করবে। এখন আমাদের ফন্ট অসমের আইকনগুলো সেন্টার হয়ে গেছে। অলরাইট, সো এনে সেন্টার হয়ে গেছে। এবং এইটা কিন্তু আপনার মেনু আইটেম থেকে দেখেন, এই আইটেমগুলোর দূরত্ব কত আছে, অ্যারাউন্ড হচ্ছে আপনার 55 পিক্সেল মার্জিন আছে। তো আমাদের এখানে কত লোক আছে, লাইক গিয়ে আছে একদম। তো আমরা যেটা করতে পারি, এই মেনু কন্টেনার নিচে আমরা মার্জিন দিতে এই 55 পিক্সেল, মার্জিন বটম 55 পিক্সেল, আরামসে হয়ে গেছে। এখন এটাকে যখন হোভার করবো তখন একটা কালার চেঞ্জ হবে, এবং ফন্টের সাইজটা আমাদের এখানে মেপে নিতে হবে। তো আমরা আপাতত আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো দেখি, কারণ আইকনের সাইজটা আপনি এখানে মাপতে পারবেন না পিএইচডি টেমপ্লেটে। সো ফন্ট সাইজ 16 পিক্সেল আমরা দিয়ে দিই, একটা অ্যাভারেজ মাপ আপনি দিয়ে দিলেন তাহলে হয়ে যাবে। এখন হোভার যখন করবো তখন হচ্ছে এরকম কালার হয়ে যাবে। আই থিঙ্ক এখানে টুইটারের কালার আসবে, ফেসবুকের এখানে হোভার করলে ফেসবুকের কালার আসবে। তো সেটা তো আপনারা করতেই পারবেন, অলরেডি আগে এরকম দেখাইছি যে মাল্টিপল কালার কীভাবে আপনারা ইউজ করবেন। তো ফুটার সোশ্যাল মেনু অ্যালাই এ, এটাকে যখন হোভার করা হবে তখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে এরকম,
এবং কালার হচ্ছে হোয়াইট। দেখেন পেয়ে গেছে। এখন এখানে কিন্তু অলরেডি ট্রানজিশন পাচ্ছে। এই ট্রানজিশনটা কোত্থেকে পাইলো? এই দেখেন আমরা অ্যাঙ্কোরটাকে যখন কাজ করছিলাম না, তখন কিন্তু এখানে অলরেডি ট্রানজিশন আপনার দিয়ে দিয়েছিলাম যে ট্রানজিশন অল 0.3 সেকেন্ড লিনিয়ার, সেই জন্য কিন্তু এখানে ডেফল্ট একটা ট্রানজিশন পাচ্ছে। ঠিক আছে, এখানে অল না দিয়ে আপনি আবার যদি আমরা এখানে ট্রানজিশনটা চেঞ্জ করতে চাই। স্যার মাল্টিপল কালারটা কি মানে ফেসবুকে হোভার করলে ফেসবুকের কালার, টুইটারে হোভার করলে টুইটারের কালার, এরকম এরকম না? আপনি এখানে একটা ক্লাস নেবেন ফেসবুক, ঠিক আছে, এখানে একটা ক্লাস নেবেন টুইটার। তো আমি আপনি ক্লাস তো আপনি ধরতেই পারেন, যেমন ফুটার, সোশ্যাল মিনু, এলআই, এর মধ্যে যেই ফেসবুক ক্লাস আছে এইটাকে যখন হোভার করা হবে দেন হচ্ছে ফেসবুকের কালার কি ব্লু, সো কালার হবে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, বিজি কালার ব্লু। বুঝতে পারছেন কথা না? এখানে একটা ক্লাস আপনি বসায় দিলেন এবং আপনি ধরলেন হচ্ছে এর মধ্যে যে ফেসবুক ক্লাসটা আছে সেটাকে আমি ধরলাম, এর মধ্যে যে টুইটার, এর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে ইনস্টাগ্রাম বা ইউটিউব ক্লাস আছে সেই ক্লাসটাকে যখন হোভার করা হবে তখন হচ্ছে আমার কালার ব্লু হবে, ইউটিউবে করলে রেড হবে, পিন্টারেস্টে করলে আপনার পিঙ্ক টাইপের হবে। তো এরকম আপনি করে নেবেন। বুঝতে পারছেন? ইউজিলি ওকে। সো আমাদের ফুটার আরেকটা কি ছিল বলেন? সার্চের ওইটা তো স্যার ইনপুট তো টাইপ সার্চে একটা আছে, আপনি মানে টেক্সট দিয়ে আবার মানে সার্চের মতো বানাইছেন তো তাই বললাম স্যার। আচ্ছা, মানে এটা আমি দেখাই দিচ্ছি কেন। আরেকটা জিনিস হচ্ছে ইউএল ট্যাগ আছে না আপনার, ইউএল ট্যাগে সর্বদা একটা মার্জিন পাই ডিফল্ট, তো আমরা এটাকে রিসেটের মধ্যে অ্যাড করে দিতে পারি। যে ইউএল এলআই যখন আমরা দিছিলাম না তখন আমরা এখানে বলে দিতে পারি রিসেটের মধ্যে যে ইউএল এর সবগুলো যত ইউএল থাকবে সবগুলো মার্জিন জিরো থাকবে, মার্জিন বটম জিরো অথবা মার্জিন জিরো। মার্জিন জিরো করে দিল তাহলে শেয়ার মার্জিনটা পাবেন। আরেকটা কোশ্চেন ছিল আপনার, যেটা হচ্ছে যে কি ছিল ওটা, মানে ইনপুট টাইপ সার্চে একটা আছে, আপনি মানে টেক্সট দিয়েছেন তো না তাই বললাম স্যার, ইনপুট টাইপ সার্চ। একটা কাজ আপনি মাল্টিপল ভাবে করতে পারবেন? জি জি জি, মানে করতে পারবো তাই স্যার বললাম স্যার, আমি তো ওইভাবে করছিলাম। এটা নিলে তেমন কোনো প্রবলেম হবে না আপনার, ইনপুট টাইপ সার্চ নিলে তেমন কোনো প্রবলেম হবে না, আবার যদি ইনপুট টাইপ টেক্সট নেন তাহলে কোনো প্রবলেম হবে না। কিন্তু এখানে ম্যাটার করে, ম্যাটার করে কীরকম, যেমন আমি আপনাকে দেখাই, যেমন এক একজন এক একভাবে কোড করে, এক এক ডেভেলপার এক একভাবে কোড করে, এই জন্য কিন্তু কোডগুলো আলাদা আলাদা হয়, একজনের কোড কোয়ালিটি একরকম হয়, কোডিং স্টাইল একরকম হয়। আপনি করছেন সার্চ দিয়ে, আমি করছি টেক্সট দিয়ে, টেক্সট দিয়ে করলে হবে, সার্চ দিয়ে করলে হবে। কাজের ক্ষেত্রে আপনার তেমন কোনো প্রবলেম হবে না, মানে একদম সেম, বাট একজন এক একভাবে প্রিফার করে। যেমন হচ্ছে আমরা যখন হচ্ছে যে এখানে ইনপুট টাইপ টেক্সট আর সার্চ সমান কথায়, যদি আপনি এখানে ইমেল দেন তাহলে একটু ভিন্ন হয়ে যাবে। এখন যদি আপনি হচ্ছে যে ইমেল ছাড়া @ ছাড়া যদি কোনো কিছু আপনি দেন তাইলে কিন্তু আপনার হচ্ছে যে এটা নিবে না ফর্মে। এখানে বলে দিতেছে প্লিজ ইনক্লুড @ ইন ইউর ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এই ক্ষেত্রে ম্যাটার করবে। আবার যদি আপনি এখানে পাসওয়ার্ড দেন সেই ক্ষেত্রে ম্যাটার করবে, বিকজ হচ্ছে যে পাসওয়ার্ড সবসময় .. হয়, বিষয়টা ক্লিয়ার? কিন্তু টেক্সটের ক্ষেত্রে সার্চ নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে আপনার যখন ডাইনামিক হয় তখন এটা কিন্তু টেক্সট হিসাবেই যায়, এখানে যে সার্চটা দিবেন এটা টেক্সট অ্যাজ এ টেক্সট যাবে, এটা তখন তো টেক্সট থাকবে না, তখন আপনার ডাটা টাইপ চলে আসে, স্ট্রিং চলে আসে, স্ট্রিং ইন্টেজার এগুলো চলে আসে, তো এটা কিন্তু আপনার স্ট্রিং হিসাবে যাবে ডাইনামিকের ক্ষেত্রে, তো এটা তেমন কোনো ইফেক্ট পড়বে না, সার্চ দিলে হবে টেক্সট দিলেও হবে। ওকে ওকে, সো আমাদের চলা, আমাদের তো অলরেডি এ হয়ে গেছে, এখানে কিন্তু একটা শ্যাডো আছে আমরা দিতে ভুলে গেছি, শ্যাডোটা দিতে হবে এবং একটা আইকন ইউজ করতে হবে। তো আইকন তো গতকাল আমরা দেখাইছিলাম, মেবি দেখাইছিলাম না যে আপনার আফটার বিফোরে কি আপনি আইকন ইউজ করবেন? ভুলে গেছেন গতকাল যে দেখাইছিলাম?
বেশি বেশি প্র্যাকটিস করলে গুলাইবেন। আমি আপনাকে বলি কিভাবে করবেন। যেমন এখানে সার্চ ফর্মটা আছে না, এই যে সার্চ ফর্ম ক্লাসটা ফর্মের মধ্যে এটাকে পজিশন রিলেটিভ ধরবেন, এবং এইটার পরে আপনাকে ধরতে হবে যে সার্চ ফর্ম আফটার দিতে হবে বা বিফোর দিয়ে এটাকে যে পজিশন অ্যাবসোলিউট ধরবেন। ঠিক আছে, ট্রানজিশন এখানে দিয়ে রাখছিলাম, এটা রিমুভ করে দিই। সার্চ ফর্ম এখানে পজিশন রিলেটিভ ধরবেন, পজিশন রিলেটিভ এটা আপনারা নিজে রেকর্ড করবেন, না করতে পারলে একটু প্রেশার দেন। ঠিক আছে, সার্চ ফর্ম আফটার পজিশন অ্যাবসোলিউট, দেন হচ্ছে আফটারের টপ বটম লেফট রাইট কন্টেন্ট, দেন কন্টেন্ট দিয়ে ফন্টের সময় একটা কন্টেন্টের মধ্যে ফন্টের সময় একটা আইকন বসায় দেন। এইভাবে করেন, চেষ্টা করেন। চেষ্টা না করলে সব আমি দেখাই দিলে হবে? সব তো এই পর্যন্ত আমি দেখাই দিছি, এবং আপনাদের কাছ থেকে কোনো প্রকারই হোমওয়ার্ক চাই নাই, হোমওয়ার্ক চাই নাই, তারপরে স্টুডেন্ট নাই, চাইলে তো আরও আগে থাকতো না। ঠিক আছে, সো আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের এখানে হচ্ছে যে একটা শ্যাডো বসাইতে হবে, তো শ্যাডো আমরা বক্স শ্যাডো দিয়ে ইউজ করতে বলবো। যখন হোভার করাবে তখন একটা বক্স শ্যাডো শো করবে, হোভার করা হবে তখন বক্স শ্যাডো শো করবে। বক্স শ্যাডো 0 পিক্সেল, 1 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল ব্ল্যাক, এটার চারটা ভ্যালু থাকে। আমি বলে দিই আপনাদের কী কী ভ্যালু থাকে। অ্যাঙ্করটেক, অ্যাঙ্করটেকটা আমি ধরলাম, ধরে হচ্ছে ফোর্স স্টেট হোভার, হোভার দিলাম। এখন দেখেন এখানে চলে আসছে, এখানে একটা ক্রোমে যদি থাকেন তাহলে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এটা চলে আসবে। তো একটা হচ্ছে আপনার ওয়াই অফসেট, ওয়াই অফসেট হচ্ছে আপনার হচ্ছে যে উপ এক্স অফসেট একটা আছে, এক্স অফসেট হচ্ছে লেফট রাইট থেকে, যে লেফট রাইট থেকে কতটুকু থাকবে সে, কতটুকু দূরে যাবে। আর একটা হচ্ছে ওয়াই অফসেট, উপর নিচ থেকে কতটুকু সে যাবে এরকম। ঠিক আছে, আর একটা হচ্ছে ব্লার, কতটুকু সে ব্লার হবে, এই দেখেন ব্লার হয়ে গেছে এখন। ঠিক আছে, আর একটা আছে আপনার আপনার স্প্রেড, কতটুকু স্প্রেড হবে ব্লার হয়ে, কতটুকু বড় হবে সে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপারটা। তো নর্মালি এখানে আমরা টপ থেকে জিরো রাখলাম, লেফট থেকে জিরো রাখলাম, তার সাথে চারপাশে ছড়াক, এবং এটার আমরা ব্লার দিলাম হচ্ছে 1 পিক্সেল, এবং এটাকে আমরা ছড়ায় দিলাম এরকম 20 পিক্সেল দিয়া, 1 পিক্সেল দিলে বেশি হয়ে যাবে। আচ্ছা, কালারটা বেশি হয়ে গেছে এখানে, আমরা 20 পিক্সেলের জায়গায় কালারটাকে আমরা হচ্ছে যে একটা কালার দিই, আপনার ট্রান্সপারেন্টের কালার দিই। আই থিঙ্ক এখন ঠিক আছে, সেটাকে দিলাম অটোমেটিক, গুগল ক্রোম আমাকে এখানে জেনারেট করে দিচ্ছে আমাদের এখানে। সো জেনারেট করে দেওয়ার পর আমরা এই কোডটাকে নিয়ে এসে এখানে শুধু পেস্ট করে দিই, বাস হয়ে গেছে কাজ। এখন আমি যখনই হোভার করবো তখনই আমার একটা শ্যাডো শো করবো, বাস অস্থির। সো আমরা ফুটার সেকশনে চলে যাই, ফুটার সেকশনটা করে আমরা বিরতি নেবো, দিয়ে বিরতির পর আমরা হচ্ছে রেসপন্সিভ স্টার্ট করবো। ঠিক আছে, সো এইখানে আমাদের কিচ্ছু না, একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে আর কিচ্ছু নাই। আমরা ফুটার সেকশন নিব, একটা কন্টেনার নিব, আর হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিব, আর কিচ্ছু না। সো ফুটার সেকশন, এর ভিতরে একটা কন্টেনার, কন্টেনারের ভিতর হচ্ছে যে আপনার একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছেন, ওইটার মধ্যে আপনি যে প্যারাগ্রাফটা আছে ওইটাকে আপনি এখানে এনে ধরায় দিয়েছেন। এখন এখানে একটা কপি, কপি একটা আইকন ছিল, এটা দেওয়ার জন্য আপনি অ্যান্ড ইউজ করবেন, অ্যান্ড ইউজ করে কপি লিখে একটা কলন দিবেন, তাহলে ওই কপি আইকনটা চলে আসবে। ঠিক আছে, আমাদের কিন্তু কাজ শেষ, এইটুকুই কাজ ছিল আমাদের, চলে শেষ। এখন আমরা এটাকে অল্প একটু স্টাইল করবো, যেমন আপনার এটার উপর একটা বর্ডার আছে এবং আছে এখানে একটা প্যাডিং রয়েছে, 51 পিক্সেল একটা প্যাডিং, 50 পিক্সেল করে একটা প্যাডিং আছে। তো আমরা ফুটার ট্যাগটাকে ধরলাম এখানে, আমরা ফুটার ট্যাগটাকে ধরলাম, ধরে এটাকে আমরা প্যাডিং দিলাম, প্যাডিং হচ্ছে আপনার 50 পিক্সেল করা, উপরে থাকবে আপনার একটু কম, যেমন হচ্ছে 45 পিক্সেল, কারণ হচ্ছে পি ট্যাগের একটা ডেফল্ট ট্যাগটা আপনার ইয়ে পাবে, একটা স্পেসিং পাবে, তো এই উপর থেকে কম, লেফট দিকে জিরো, এবং হচ্ছে আপনার নিচে আবার 50 পিক্সেল পাবে। সো আমাদের শেষ কাজ, তারপরে টেক্সট লাইন সেন্টার করে দিলাম, প্যারাগ্রাফ আমার সেন্টার হয়ে গেল, এবং এখন আপনার এটার উপর একটা বর্ডার থাকবে। সো বর্ডার টপ 1 পিক্সেল সলিড,
আপনার যে কোনো একটা হালকা টাইপের গ্রে টাইপের কালার দিয়ে দিলে হবে, 8B C 9B এরকম একটা কালার দিয়ে দিলে হবে যাবে, 9B তো হবে না। BCC বা EBD এরকম একটা কালার দিয়ে দিলে হবে। দেন হচ্ছে প্যারাগ্রাফটাকে দিলাম ফুটার ট্যাগের মধ্যে, যে প্যারাগ্রাফটা আছে পি ট্যাগটা আছে, পি ট্যাগটাকে হচ্ছে আমি বলে দিলাম ফন্ট সাইজ 14 পিক্সেল, বাস এইটুক কাজ, এই যে হয়ে গেছে। এখন প্যারাগ্রাফের নিচে ডেফল্টটা মার্জিন পাই, মার্জিনটা আমার জিরো করে দিতে হবে, এখানে দেখলে আপনার চোখে ধরা পড়বে যেটা স্পেসিংটা বেশি বেশি মনে হইতেছে, ঠিক আছে। এখন আমরা পারলে এখানে মেপে নিতে পারি উপর থেকে, আপনার এখনও হচ্ছে 53 পিক্সেল প্যাডিং আছে এবং নিচে থেকে হচ্ছে 53 পিক্সেল আছে, তো আমরা উপর থেকে নিচে থেকে বলে দিয়েছি এনও 45 পিক্সেল পাবে এবং এখানে পাবে 40 পিক্সেল, এবং এখানে যে টেক্সটের কালার আছে সেটা আমরা বলে দিতে পারি, টেক্সটের কালার হবে 777 এবং ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, 16 পিক্সেল কালার 777। আমাদের ফুটার সেকশন কমপ্লিট, সাপোর্টার সেকশন কমপ্লিট, সব আমাদের কমপ্লিট, আমাদের টোটাল PHD টেম্পলেটটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা করতে পারেন। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? আপাতত কোনো কোয়েশ্চেন নেই স্যার, চেষ্টা করার পরে বুঝতে পারবো। রনি ভাই, সজীব ভাই, টিটু ভাই, তুহিন ভাই, সৌরভ ভাই? না ভাই আপাতত কোয়েশ্চেন নাই। আচ্ছা বিরতি দিবেন নাকি কিছুক্ষণের জন্য? হ্যাঁ বিরতি দিব, বিরতি লাগবে, দিতে পারেন অল্প কিছুক্ষণের জন্য। হ্যাঁ ঠিক আছে বিরতি নিয়ে নেন তাহলে, বিরতি নেন, আমরা দেন ক্লাস কন্টিনিউ করব 11টায় নাকি কি বলেন, নাকি আরো বেশি লাগবে? মাইক্রোফোন মিউট করে চলে যান। স্যার আমার এখানে মানে মানে স্ক্রিন শেয়ারটা করা যাচ্ছে না, মানে এখানে লেখা আসতেছে মানে ব্ল্যাক হয়ে যাচ্ছে লিনাক্সে, কি কোনো সমস্যা নাই? দেখাইছিলাম দেখা যাচ্ছে না স্যার? দেখা যাচ্ছে স্যার, এইটা আমি মানে ইয়ে হওয়ার আগে মানে দু একদিন আগে ডিজাইন করছিলাম এইটা, ওকে প্রিমিয়াম একটা PHD, তো এই যে এইখানে এসে মানে আটকে গেছে স্যার, তারপর আর করা হয় নাই। এই যে এই স্লাইডারটা মানে এটা তো ভার্টিক্যালি আছে মেবি, ঠিক না, এটা হরিজন্টালি হবে মানে উপর থেকে হবে, এইটা কিভাবে স্যার করা যায়? মানে আউলকের আসল মানে অনেক কি কি দেখলাম কোনোভাবে মানে ফিক্স করতে পারি নাকি, এইটা আমাকে একদিন একটু দেখাই দিন। একদিন দেখাই দিব না, সমস্যা নেই, ওটা ব্যাপার না। কেমন হয়েছে স্যার? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, খুবই প্রিয়ম একটা পিজ, অনেক অনেক কিছু শিখছি এটা মানে করে, মানে ওই যে এক বড় ভাই বলছিল যে আপনি এই পিজটা করেন, অনেক টাফের একটা পিজ দিন। স্যার মানিকগঞ্জে এই ডিজিটাল মার্কেটিং এর নতুন কোন কোর্স চালু হবে কবে? সেটা তো জানি না ভাইয়া, আমার একটা বোন আছে তো ও চাইতেছে আর কি ইয়া ডিজিটাল মার্কেটিং এর জন্য। বুঝতে পারছি স্যার, এই স্যার কোর্স স্যার স্টার্ট প্রমোশন এর ইয়া এন্ড about this yeah okay ঘুম পাই, আমি যখনই ক্লাস নেই আমার ঘুম পাই, আমি বুঝি না কি সমস্যা স্যার। কোড ঠিক আছে নাকি স্যার দেখেন তো স্যার? হ্যাঁ কোড ঠিক আছে, বুটস্ট্র্যাপের কোড ঠিক আছে, সমস্যা নাই।
সিএসএস। আচ্ছা স্যার, এই যে এইগুলি শেষ করার পরে আমরা আমাদের কি যে ইসে এগুলি কিভাবে আমরা সার্ভারে অ্যাড করব, এগুলি দেখানো হবে নাকি? সার্ভার অ্যাড করা দেখানো হবে, বাট আপনাদের তো সেই পর্যায়ে আপনারা তো প্র্যাকটিসই করেন না, কেউই তো প্র্যাকটিস করেন না ঠিক মতো, তাহলে কি আমরা কি দেখাবো? আপনাদের কা প্র্যাকটিস দুর্বল, প্রত্যেকটা ক্লাস 3-4 বার করে প্র্যাকটিস করা লাগবে মিনিমাম। আপনাদের অল্প অল্প করে প্রতিদিন একটা দুইটা সেকশন করে দেখাই দিচ্ছি, এই যে দুইটা সেকশন, এই দুটো সেকশন প্র্যাকটিস করলে আপনার কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, আজকে যে দুটো সেকশন দেখালাম এটা প্র্যাকটিস করলে বড় জোর আপনার 1 ঘন্টা লাগবে। এটা যে আপনারা যদি এক লাইন করে কোড লেখেন তারপর 1 ঘন্টা লাগবে। গতকাল দেখাইছিলাম এই ফিডব্যাক সেকশনটা এবং এই ছোটো সেকশনটা, সো এই দুইটা এই সেকশনটা বানাইতে তো বড় জোর 10-15 মিনিট লাগবে। দেন এই সেকশনটা বানাইতে মনে করেন আরও লাগলো আপনার 40-45 মিনিট, ধরেন 1 ঘন্টাই লাগলো এটা পুরোটা বানাইতে। ঠিক আছে, তো বানাইতে কতক্ষণ লাগে? কিন্তু আপনারা এইটাও তো প্র্যাকটিস করেন না। এর আগে দেখাইছিলাম পোর্টফোলিও সেকশন, খুব সুন্দর একটা ডিজাইন করলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে, ইজিলি করা যাচ্ছে। দেন আমরা এটা দেখছিলাম সার্ভিস সেকশন, এই ক্ষেত্রে তো সেম, হেডিংটা নেবেন, আফটার বিফোর দিয়ে ব্যাকগ্রাউন্ড দিবেন, এটা একটা কার্ড ডিজাইন করবেন, একটা কার্ডে ডিজাইন করলে বাকিগুলো হয়ে যাবে অটোমেটিক্যালি। প্র্যাকটিসের অভাব সবারই, সবাই প্র্যাকটিস করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্রেক নেই, আমার একটু মাথার একটু হালকা ব্যথা করতেছে, অনেক কথা বললে হচ্ছে যে প্রবলেম হয়, সো আমি একটু ব্রেক নিয়ে আসতেছি, দেন আমরা আবার স্টার্ট করবো। ওকে, আমি রেকর্ডিংটা পজ করে দিয়ে যাই। সো আমাদের পিএইচডি যতটুকু কাজ ছিল সেটা তো আমরা কমপ্লিট করে ফেললাম, এখন আমাদের রেসপন্সিভ করতে হবে, এবং রেসপন্সিভ করার জন্য আই থিঙ্ক আমাদের পিএইচডি দরকার পড়বে না, আমরা মোবাইল এবং ট্যাবলেটের জন্য রেসপন্সিভ করবো। তো আমি পিএইচডি এবং ফটোশপ দুটোই ক্লোজ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কোড, আর এই হচ্ছে আমাদের ব্রাউজারে হচ্ছে আমাদের আমাদের কাজ। ঠিক আছে, সো রেসপন্সিভ করার জন্য রাইট বাটনে ক্লিক করলে ইন্সপেক্টে যদি চলে আসেন তাহলে এখান থেকে একটা রেসপন্সিভ আইকন দেখতে পাবেন যেটা এখানে রয়েছে, সেখানে ক্লিক করার মাধ্যমে আপনি রেসপন্সিভ মোডে চলে যাবেন। এই যে এখানে রেসপন্সিভ মোড আছে এবং অন্যান্য মোবাইলের মোডও আছে, তো আমি রেসপন্সিভ মোডে গেলাম। তো রেসপন্সিভ মোডে যাওয়ার পর 1024 থেকে 1100 পিক্সেলের সাইজটা, ওই সাইজটা হচ্ছে আপনার ল্যাপটপের সাইজ। ঠিক আছে, ল্যাপটপের সাইজ থাকে, ল্যাপটপের বা ল্যাপটপের থেকে একটু বড়ো সাইজের সাইজ থাকে, ঠিকই থাকে। এবং আপনার আমি বুটস্ট্র্যাপের ইয়েতে চলে যাই, getbootstrap.com, সেইখান থেকে আমি সাইজগুলো দেখাই দিই, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করতেছি, সো বুটস্ট্র্যাপের নিজস্ব রেসপন্সিভ ফিক্সিং রয়েছে, সো আমি এখান থেকে দেখাই দিচ্ছি লেআউট। এই যে 1200 পিক্সেলের যে উপরে যেটা আছে এটা হচ্ছে এক্সট্রা লার্জ, এবং 1200 পিক্সেল 992 পিক্সেল থেকে হচ্ছে 1199 পিক্সেল পর্যন্ত আমার যেটা আছে সেটা হচ্ছে আপনার লার্জ, এবং লার্জের নিচে যেটা আছে এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে স্মল, এটা হচ্ছে এক্সট্রা স্মল, যেটা হচ্ছে মোবাইল। তো লার্জ যেটা এটা হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ এরকম, এবং এখান থেকে 992 পিক্সেলের উপর যেটা আছে এটা হচ্ছে ল্যাপটপের উপরে সাইজ, ল্যাপটপের থেকে একটু বড়ো সাইজ, ল্যাপটপ বা ল্যাপটপের বড়ো সাইজগুলোতে এই সাইজটা কাজ করবে। আবার 1200 পিক্সেলের উপর যদি চলে যায় তাহলে ডেস্কটপ কম্পিউটার বা যে মনিটরগুলোর সাইজ একটু বড়ো সেগুলোতে কাজ করবে। মিডিয়াম যেটা আছে এটা ট্যাবলেটের সাইজ, আর 768 পিক্সেল থেকে 991 পিক্সেল পর্যন্ত যে সাইজটা এটা হচ্ছে আপনার ল্যাপটপ ট্যাবলেটের সাইজ, এবং 767 পিক্সেল থেকে এইটার থেকে 1 পিক্সেল ছোটো হয়ে 576 পিক্সেল থেকে 767 পিক্সেল পর্যন্ত এটা হচ্ছে মোবাইলের স্ক্রিন। এখন মোবাইল অনেক রকম থাকে, লম্বা লম্বা হয়ে থাকে বা ওইভাবে থাকে, অনেক সময় গেম খেলি মোবাইল ফ্রেম। এই যে এটা হচ্ছে আপনার এসএম, যেটা এটা হচ্ছে আপনার সেই ফ্রেমটা যেটা ছিল আপনার 576 থেকে 767 পিক্সেল পর্যন্ত, এটা হচ্ছে সেই ফ্রেমটা। এবং 576 পিক্সেলের নিচে যেটা আছে 0 থেকে 575 পিক্সেল পর্যন্ত এটা হচ্ছে আপনার লম্বালম্বি সাইজটা, এই সাইজটা। তো আমরা এইগুলোতে কাজ করবো, আমরা রেসপন্সিবল কিছু ডিটেলস দিয়ে দিলাম তাহলে আপনারা ইজিলি কাজ করতে পারবেন। তো দেন হচ্ছে আমরা স্টার্ট করে ফেলি, প্রথমে যে সাইজটা আমরা চেক করে দেখবো সেটা হচ্ছে 1024 থেকে 1100 পিক্সেল, সেই 1024 থেকে 1100 পিক্সেলের সব কিছু আপনার ঠিক থাকবে, আপনি যে পুরস্কার রুলস অনুযায়ী কাজ করেন তাহলে সব কিছু ঠিক থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়বে না। তারপর আমরা যেটা চেঞ্জ চেক করবো সেটা হচ্ছে আপনার 992 পিক্সেল থেকে 1024 পিক্সেল পর্যন্ত, এবং বেশিরভাগ ক্ষেত্রে 992 ল্যাপটপের যে সাইজটা থাকে এই সাইজেও কোনো ধরনের প্রবলেম থাকে না। কিন্তু এইখানে এসে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এখানে 3টা আইটেম শো করতেছে যখন আমি নিচে চলে আসলাম। তো আমাদের স্লাইডারটা ফিক্স করতে হবে, এবং স্লাইডারে কিন্তু রেসপন্সিভ অপশন দেওয়া ছিল এখানে মেইন ডট জিএসএস, যদি আপনি যান তাহলে দেখেন 1024-এর নিচে যখন আমরা চলে আসবো তখন বলতেছে স্লাইড টু শো 1, 3,
তো আমাদের এখানে সবসময় ওয়ানই থাকবে, কারণ আমরা একটা আইটেমই শো করবো এবং স্ক্রল করার সময় একটা আইটেমই স্ক্রল হবে। আবার 600 পিক্সেলের নিচে যখন আসবে তখন একটা আইটেম স্ক্রল হবে, একটা আইটেমই শো হবে, ঠিক আছে। সো এটা যদি করে দিই তাহলে আমাদের রেসপন্সিভ ফিক্স হয়ে যাবে, আই থিঙ্ক ইয়েস ফিক্স হয়ে গেছে। তো এখানেও তেমন কিছু করার দরকার নাই, এইখানেও ফিক্স হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস আমি চেক করে দেখবো এটা ওয়াইডটা, কারণ আমরা ফিডব্যাকের সময় ফিডব্যাকের মধ্যে ওয়াইড দিয়ে দিয়েছিলাম 980 পিক্সেল, রাইট। তো এখনও ওয়াইড ঠিক আছে, কোনো ধরনের প্রবলেম নেই, মোটামুটি ওকে। বাট যখন ট্যাবলেট মোডে আপনার যখন যাবো 768 পিক্সেল, তখন দেখবেন হিউজ পরিমাণ কাজ আপনার চলে আসবে এবং হিউজ পরিমাণ জিনিস আপনার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন চলে আসে, এবং এখান থেকে হচ্ছে আমাদের মেন কাজ শুরু হবে। ট্যাবলেট এবং মোবাইলের বেশিরভাগ ক্ষেত্রে কাজটা বেশি থাকে, তো এর জন্য আমরা সিএসএস আর একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে নেবো। আমাদের সিএসএস ফোল্ডার একটা ফাইল ক্রিয়েট করবো, সেটা হচ্ছে রেসপন্সিভ ডট সিএসএস, আলাদা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করবো। এইটার মধ্যে আমরা হচ্ছে আমাদের রেসপন্সিভ কাজগুলো করবো, এবং এই ফাইলটা অবভিয়াসলি আমাদের হোম পেজে হচ্ছে অ্যাড করতে হবে। সো আমি এখানে অ্যাড করে দিলাম রেসপন্সিভ ডট সিএসএস, এটা আমি অ্যাড করে দিলাম, এবং রেসপন্সিভ যে সিএসএসটা সবার শেষে অ্যাড করবেন, যাতে এটা প্রায়োরিটি বেশি থাকে এবং হচ্ছে কোনো কিছু যাতে ওভাররাইড না হয়ে যায়। অলরাইট, সো আমরা প্রথমে চলে যাই এখানে। এখানে গেলে উপরে অনেক বেশি প্যাডিং রয়েছে হেডারের, এই প্যাডিংটা আমরা কম করে নিয়ে আসবো 50 পিক্সেলে, ঠিক আছে। এটা মার্জিত অবস্থায় নিয়ে আসবো, অথবা 40 পিক্সেল দিলে আরেকটু বেটার হবে। সো 40 পিক্সেলে নিয়ে আসলাম। এখন হেডারের এই কোডটা আমাদের ওইখানে নিয়ে পেস্ট করতে হবে আমাদের রেসপন্সিভ সিএসএস, এবং রেসপন্সিভ সিএসএস যখন আমরা পেস্ট করবো তখন আমাকে বলে দিতে হবে কোন সাইজের জন্য এই স্টাইলটা কাজ করবে। তো এই স্টাইলটা কাজ করবে হচ্ছে 768 থেকে 991 পিক্সেল, যেটা হচ্ছে ট্যাবলেটের। তো এইখানে আমাদের বলে দিতে হবে সেটা। সো মিডিয়া আমি অ্যাট দ্য রেট সাইন নিবো, তারপর মিডিয়া ম্যাক্স ওয়াইড 991 পিক্সেল, তারপর একটা অ্যান্ড দেবো, অ্যান্ড দিয়ে বলবো মিনিমাম ওয়াইড 768 পিক্সেল। দেন হচ্ছে আমি একটা সেকেন্ড ব্রেকেট দিব, অল্টার জেড দিয়ে আমি হচ্ছে এটা করে নিচ্ছি, সেকেন্ড ব্রেকেট দিয়ে এটার মধ্যে আমি কোডটা লিখব। তো আমি কী কোড লিখলাম, এখানে মিডিয়া একটা ট্যাগ নিলাম, এই মিডিয়া এ নিলাম, মিডিয়া প্রপার্টি নিলাম, এদের মধ্যে এটার মধ্যে আমি দুইটা ভ্যালু দিলাম, একটা হচ্ছে মিনিমাম, একটা হচ্ছে ম্যাক্সিমাম। সো আপনি যদি একটা ভ্যালু দেন তাহলে কিন্তু কাজ করবে, ম্যাক্সিমাম ওয়াইড মানে ম্যাক্সিমাম হচ্ছে 991, এর উপরে কাজ করবে না, এর নিচে 0 পিক্সেল থেকে 991 পিক্সেল কিন্তু কাজ করবে, ঠিক আছে। এখন আমি এটা বলে দিলাম যে 991 থেকে 768, অর্থাৎ দুইটা ওয়াইড দিয়ে দিয়ে আমি বলে দিলাম এইটার মাঝখানে যতটুকু জায়গা থাকবে ততটুকু সাইজের মধ্যে তুমি যে কোনো ডিসপ্লেতে কাজ করবা, ঠিক আছে। সো এই ওয়ার্ডটা আমি ওখানে দিয়ে দিলাম, এখন কিন্তু ঠিক হয়ে গেছে। এবং এখানে আমাদের হচ্ছে যে যেটা দেখতে পাচ্ছেন আমাদের এইচটিএমএলে 6 কলাম আছে এখানে, ঠিক আছে, কিন্তু 6 কলাম না, আমরা চাইলে এখানে মোবাইল অথবা ট্যাবলেটে 12 কলামে দিতে পারি। এখানে এটা কোডটা কীরকম হবে, কোডটা হবে নর্মালি হচ্ছে 12 নর্মালি, যেটা এলজি বা মিডিয়াম যে ডিসপ্লেটা এলজি, আমরা অলরেডি বুড়োস্টপের যে গ্রিডটা দেখলাম সেখানে কিন্তু সুন্দর করে দেওয়া ছিল, যেমন হচ্ছে যে এটা হচ্ছে এসএম, এটা এমডি, এটা এলজি। তো এলজি হচ্ছে আপনার 960 পিক্সেলের উপর, ঠিক আছে, ঠিক আছে। সো এলজিতে আমি বলে দিলাম যে এলজিতে 6 কলাম পাবে, এবং স্যার রেকর্ডটা অন করছেন, ভিডিও রেকর্ডটা কে বলতেছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাই বললাম, হ্যাঁ পারতো, রেকর্ডটা তো অন করছে, পরে যদি একটু রেকর্ড অন হয়ে গেছে, পারতো ভাই, রেকর্ড অন হয়ে গেছে, রেকর্ড পেয়ে যাবেন, সমস্যা নেই, ওকে। সো এটা এটা আমাদের এখানে চলে আসলো, ঠিক আছে। তো আমরা কিন্তু এখন 12 কলম আমরা বলে দিলাম যে 6 কলম পাবে। এখন আমরা বলে দিতে হবে যে মিডিয়াম ডিভাইসে কত পাবে, মিডিয়াম হচ্ছে আমাদের 768 থেকে 991 পিক্সেল, যেটা এটা হচ্ছে মিডিয়াম। তো মিডিয়াম ডিভাইসে আমরা যদি 6 বলে দিই তাহলে কিন্তু 6 কলম চলে আসবে এখানে। এখন মিডিয়াম ডিভাইসে কিন্তু অফসেট রাখতে হবে, বামপাশে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, তো আমরা মিডি অফসেট এমডি, এমডিতে আমরা 3 পিক্সেল 3টা কলাম এ রাখলাম, অফসেট মার্জিন রাখলাম, এবং শেষ 6 কলাম পাবে, ডান পাশ থেকে 3টা কলাম অটোমেটিকলি মার্জিন পেয়ে যাবে। অ্যান্ড আমরা চাইলে এটাকে আরও সুন্দর করতে পারি, যেমন হচ্ছে আমরা বললাম তোমার ওয়াইড পাবে হচ্ছে তুমি কত 8টা কলাম তুমি পাবা, এবং বাম পাশ থেকে 4টা কলাম তুমি মার্জিন ছেড়ে দিবা, তাহলে এই পাশ থেকে সে শুরু হবে, তাহলে আমাদের এই পাশ থেকে শুরু হবে। আমরা চাইলে এটাকে আরও বলে দিতে পারি তুমি 10টা কলাম থেকে শুরু হবা, এবং বাম পাশে তোমার ফাঁকা থাকবে 2টা কলাম, এরকম শুরু করতে পারি। তো এটা আমাদের হয়ে গেলো। তো এটা আপনি আপনার মতো করে করবেন, বেসিক্যালি আমাদের এটা যদি এটা যেহেতু আমাদের ইয়ার রয়েছে এখানে ব্যাকগ্রাউন্ডে এটা এই পাশে একটা ইমেজ আছে, সো ডান পাশ থেকে যতটুকু ডান পাশে রাখা যায় ততটুকু বেটার হবে, বুঝলেন।
সেই ক্ষেত্রে 9 কলাম রাখতে পারি, এখানে এখানে 3 কলাম মার্জিন রাখতে পারি, মোটামুটি ওকে হয়ে গেছে। এখন দেন হচ্ছে সার্ভিসগুলো, কিন্তু এখনও 3 কলামে আছে, তো এখানে সার্ভিসগুলো হচ্ছে তিনটা যেহেতু আইটেম, তো আমরা এখান থেকে 6-6 করে দিতে পারি, 6-6 করে এবার নিচের আইটেমটা 12 করে দিলাম, তাইলে বেটার হবে। যেমন মনে করুন আমাদের সার্ভিস সেকশনে ছিল সেটা, তো রো কলাম আমাদের এলজিতে বলে দেবো, যেটা লার্জ ডিসপ্লেতে 4টা 4টা করে শো করবে, লার্জ ডিসপ্লেতে 4টা 4টা করে শো করবে। আমি যদি রেসপন্সিভ এখন ক্লোজ করে দিই, এখন কিন্তু 3টা 3টা করে 3টা কলাম করে আছে, মানে 4 কলাম 4 কলাম করে পাচ্ছে, ঠিক আছে। আবার যখন মিডিয়াম ডিসপ্লে থাকবে তখন কত পাবে, তো তখন পাওয়ার জন্য আমি এখানে এখানে বলে দেবো যে মিডিয়াম ডিসপ্লেতে আবার তুমি এত পাবা। যেমন কল এমডি, এমডিতে পাবে কত, 6 করে পাবে, মানে 50% 50% 6 কলাম 6 কলাম করে পাবে। নিচের কলামটার জায়গা কিন্তু কম হয়ে গেছে, কম হয়ে গেছে না, তো এটা চাইলে আমরা বাড়া দিতে পারি। নিচের কলামটাকে বলে দিলাম তুমি মিডিয়াম ডিসপ্লেতে এসে 12 কলাম পাবা, তাহলে সেটা ম্যাচিং হয়ে যাবে, সেটা বড় থাকবে, এটার বর্ডারটা যদি থাকতো তাহলে বেটার করে শো করতে পারতাম। স্যার এখন একটু স্ক্রিনটা আপনার মানে ই করেন তো, মানে লার্জ ডিভাইসে যান তো স্যার, একটু একটা প্রবলেম ফেস করতে আমি আমি কালারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সো আমার বর্ডারটা দিয়ে দিলাম, এখন বোঝা যাচ্ছে। তো 2টা 6 কলাম করে পেলো, লার্জ ডিসপ্লে কিন্তু 3-3 করে পাবে সে, মানে 3টা কলামই পাবে, এবং আমি যখন মিডিয়াম ডিসপ্লে চলে আসবো তখন সে ইয়া পাবে, উপরে পাবে 6-6 করে, নিচেরটা পাবে 12 কলাম টোটাল। এবং এটার সার্ভিস যে ইয়েটা আছে এটা নিচে যদি আমরা একটা মার্জিন দিয়ে দিই তাহলে বেটার হবে। তো সার্ভিস বক্স যেটা আছে এই ক্লাসটার মধ্যে আমরা নিচেটা মার্জিন দেবো 30 পিক্সেল মিডিয়াম দিয়ে যখন আসবে, অর্থাৎ ট্যাবলেট সাইজে, সে বলবো মার্জিন বটম 30 পিক্সেল, তো মার্জিন পেয়ে যাবে। এবং এটা আমাদের একটা বর্ডার ছিল, বর্ডার রিমুভ হয়েছে, বর্ডার যদি এখানে দিয়ে আমরা চেক করতে চাই তাহলে দেখবেন অনেক সুন্দর করে শো করতেছে। সে এই ক্ষেত্রে আপনার এখন কিন্তু গুছানো আছে। আবার যদি 3-3 কলাম রাখেন তখন কিন্তু আপনার 3টা কলাম যদি রাখেন একটা সাইজে এতটুক সাইজে, তখন আর চিপাচাপি হয়ে যাবে। এখন যেটা আছে এখন স্টাইলটা ঠিক আছে, একদম পারফেক্ট আছে। আবার পোর্টফোলিও ক্ষেত্রে সেম, পোর্টফোলিও এখন কিন্তু আপনি এক্ষেত্রে 6-6 কলাম রাখতে পারেন, বিকজ এখানে আইটেম হচ্ছে 6টা, যদি উপরে 2টা থাকলো, মাঝখানে 2টা থাকলো, শেষে 2টা থাকলো, তো আমরা 60% মানে 6টা 6টা কলাম করে দিতে পারি, এটা পারফেক্ট হবে, ঠিক আছে। সো এটা আমাদের লার্জ ডিসপ্লেতে পাবে হচ্ছে 4-4 করে, এলজি লার্জে পাবে 4-4 করে, মিডিয়ামে পাবে 6 করে, মিডিয়ামে 6 বলতে কল এমডি যেটা হচ্ছে ট্যাবলেট সাইজ, ট্যাবলেটস পাবে পাবে 6টা করে, 6টা করে দিলাম। এখন তো চলে আসছে, তো ভেঙ্গির নিচে চলে আসছে সামহাও, হ্যাঁ আমরা এটা দেখবো যে ভেঙ্গি কেন নিচে চলে আসলো সে। আচ্ছা কল এমডি দেওয়া হয় না এখানে, কল এমডি 6, এখন দেখেন 2টা করে পাইলাম, এই যে উপরে 2টা নিচে 2টা, এখন সুন্দর করে শো করতেছে। সো আমাদের পোর্টফোলিও সেকশন মোটামুটি রেসপন্সিভ কমপ্লিট। এখন এই সেকশনটাও ঠিক আছে, এই সেকশনটা এখানে কোনো কিছু করার দরকার নাই, প্রবলেম হচ্ছে এই সেকশনে, এই সেকশনে ওয়াইড দিয়েছিলাম আমরা কত, ফিডব্যাকের ওয়াইড দিয়েছিলাম 980 পিক্সেল, ঠিক আছে। সো এটাকে কমায় নিয়ে আসতে হবে, এখানে যখন আসবে তখন এটাকে কমায় আমরা কত নিয়ে আসবো, ওয়াইড দেবো 100%, ওয়াইড 100%, মানে পুরো ওয়াইডটাই পাবে, যতটুকু ওয়াইড থাকবে সে পুরো ওয়াইডটাই সে পাবে এখানে। এখন দেখেন এখন তো ঠিক আছে, ঠিক মতো কাজ করতেছে। এবং এইখানেও আমাদের একটু প্রবলেম হয়েছে, এটা ভেঙ্গে নিচে চলে আসছে, ঠিক আছে। তো আমরা চাইলে এটাকে ঠিক করে নিতে পারি, এবার কীভাবে ঠিক করবো, সার্চ বক্সটাকে ভেঙ্গে মাঝখানে নিয়ে আসলাম, মেনু কন্টেনার, মেনু কন্টেনার যদি আমি বলি ফ্ল্যাক্স র্যাপ, র্যাপ করে দিই তাহলে এটা ভেঙ্গে নিচে চলে আসবে, তো মেনু কন্টেনার আমরা বলে দিতে পারি ফ্ল্যাক্স র্যাপ হবে। র্যাপ হলে ভেঙ্গে নিচে চলে আসবে, এবং ভেঙ্গে নিচে চলে আসলে কিন্তু আপনার এটা লেগে লেগে গেছে একদম, তো আমাদের যেই মেনু আইটেম আছে মেনু আইটেমের নিচে একটা মার্জিন লাগবে না, এই যে মেনু, মেনু আইটেমের নিচে একটা মার্জিন, মার্জিন বটম, একটা মার্জিন দিয়ে দিই তাহলে তো জোস হয়ে গেল। এবং আগে আমরা এখানে একটা মার্জিন দিয়েছিলাম যেটা হচ্ছে বাম পাশ থেকে ফর্মের কিছু বাম পাশ থেকে মার্জিন পাবে, সেই মার্জিনটা আমরা রিমুভ করে দিব, সার্চ ফর্মে বাম পাশে একটা মার্জিন ছিল, মার্জিন লেফট থেকে এখন 0 করে দিলাম, এখন একদম পারফেক্টলি সেন্টার হয়ে আছে, তো আমাদের এইটাও রেসপন্সিভ কমপ্লিট। তো মোটামুটি ট্যাবলেটের রেসপন্সিভ আমরা কমপ্লিট করে ফেললাম, এখন আপনি চাইলে এই আপনার এটা কিন্তু পজিশনে দেওয়া ছিল বা ইয়েতে দেওয়া ছিল, হ্যাঁ
হ্যারটা যেটা ছিল প্যাডিং টপ, এটা ব্যানারের উপরে নিয়েছিলাম আমরা। তো আপনি চাইলে এটাকে আপনি হচ্ছে ইয়া দিতে পারেন, এটাকে হচ্ছে যে পজিশন ফিক্স করে কাজ করতে পারেন। যেমন হচ্ছে এখানে যেমন বলে দিই হ্যাটারকে পজিশন ফিক্সড করে দিলে ওয়াইড 100%। এখন কিন্তু আপনার এটা যদি ছোটো বড়ো হয় তাহলে কিন্তু আর প্রবলেম হবে না। আচ্ছা, হ্যাডারটাকে যে পজিশন দিচ্ছেন এটাকে অবভিয়াসলি আপনার জেড ইনডেক্স টপ করে দিতে হবে 999। এই যে এখন কিন্তু আর নিচু বড়ো হচ্ছে না। তো আপনি চাইলে আবার এটাকে হচ্ছে যে একটা ইয়ে করে দিতে পারেন, নেম্বার যেটা আছে বা ইউএল যেটা আছে এটার নিচে একটা মার্জিন পাবে সে, এই যে এটা আমাদের যেটা আছে নেম্বার কলাপস। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট কালার দিয়ে দিতে পারেন ঠিক মতো। তো ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে এটা ফিক্স করে নিতে হবে, এখানে ডিসপ্লে ফ্লেক্সের কারণে সামহাও কোনো একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনার স্টাইল ডট সিএসএসকে আমরা কি অ্যাঙ্কোরটাকে ইনলাইন ব্লক করছিলাম, করি নাই। সো ইনলাইন ব্লক ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা যখন করে দিব তখন আর ভাঙবে না, পুরো জায়গাটা সে পাবে। অ্যাঙ্কোরটা গিয়ে একটা প্রবলেম আপনার সবসময় কী করতে হবে, আপনার এখানে ইজি ডিসপ্লে ইনলাইন ব্লক বা ব্লক ইউজ করে দিতে হবে, তাইলে কোনো প্রবলেম হবে না। তো আপনি চাইলে এটা টপ বটম থেকে একটা প্যাডিংও দিতে পারেন, প্যাডিং টপ বটমে দিলাম 10 পিক্সেল, লেফট রাইটে দিয়ে দিলাম 20 পিক্সেল, তাহলে কন্টেন্টগুলো পেয়ে গেল, ঠিক আছে। আবার নীচে চাইলে আপনি 30 পিক্সেল প্যাডিং দিয়ে দিলেন, নিচে একটা জায়গা বেশি থাকলো, তো এখন আপনার সুন্দর হয়ে গেছে একদম, ঠিক আছে, এখন সুন্দর হয়ে গেছে। এবং হেডারকে আমরা ফিক্সড করছিলাম সেটা আমরা এখানে দিতে পারি। পজিশন ফিক্সড ওয়াইড 100% ছিল এবং জেড ইনডেক্স ছিল 999 হচ্ছে সবচেয়ে টপ কোয়ালিটি, মানে এই হেডারটা সবসময় টপে থাকবে অন্য কোনো এলিমেন্ট পজিশন থাকলেও। এই তো সুন্দর করে এখন শো করতেছে, অস্থির হয়ে গেল আমাদের কাজ, ঠিক আছে, আমাদের কাজ অস্থির হয়ে গেছে মোটামুটি। আমাদের এখন দেখেন আবার এটা কিন্তু পজিশন টপেই রয়ে গেছে একদম, ঠিক আছে, পজিশন টপেই রয়ে গেছে। সো পজিশন টপ না ইউজ করলেও আপনারা এই কাজটা করতে পারবেন, তবে এটা না ইউজ করলে আর কি আপনার এটা একটু ছোটো বড়ো হয় আর কি, যেহেতু নতুন একটা এলিমেন্ট এখানে আসতেছে তো জায়গাটা একটু ছেড়ে দিয়ে দিতে হয় আর কি, সে হচ্ছে ব্যাপারটা। বা এটা আপনারা চাইলে যে কোনোভাবে ফিক্স করতে পারেন। সো আপাতত এই পর্যন্তই রাখি, কারণ হচ্ছে এটা ফিক্স করতে গেলে অনেক সময় লাগবে এবং হচ্ছে অনেক ইয়ে করতে হবে, যেটা আপনাদের হয়তো এলোমেলো লাগতে পারে। তো আপনাদের সহজভাবে দেখানো যতভাবে দেখানো যায় ততটা ভালো, কারণ যখন নতুন কেউ শিখে তখন সবচেয়ে বেশি প্রবলেম হয় এই বিষয়গুলো নিয়ে। তো আমি আপনাদের জন্য জিনিসগুলো কঠিন করতে যাচ্ছি না, আমি চলে যাচ্ছি হচ্ছে আপনার মোবাইলের পার্টিকেল ভার্সনে, ওকে, যেটা হচ্ছে 766 পিক্সেলের নিচে 575 পিক্সেল, 576 পিক্সেল আমি চলে যাচ্ছি। এখন 576 পিক্সেল যখন যাবো তখন দেখবেন অনেক কিছু ভেঙে চলে আসবে নিচে, সো এটা হচ্ছে ব্যাপারটা। বাট আমরা ফিক্স করে নিব, তাই না, এটা ফিক্স করে নিব। তো অলরেডি কিছু কিছু জিনিস আমরা যেগুলো স্টাইল করেছিলাম, যেমন মনে করেন এই ফর্মটাকে ভেঙে নিচে নিয়ে আসছিলাম এবং এটার ওয়াইড 100% সেট করছিলাম, তারপরে হচ্ছে যে আমরা এমন কিছু কাজ করছিলাম যেগুলো আমার সব জায়গায় লাগবে, ব্যানারে কিছু কাজ করছিলাম যেগুলো আমার সব ক্ষেত্রে লাগবে, মানে হচ্ছে যে 991 নিচে আসলে সেই কাজগুলো আমার লাগবে। তো আমি যেটা করতে পারি এখানে আর একটা মিডিয়া কোয়েরি নিব এবং এখানে যে আমরা কিছু সার্চ ফ্রম এবং হচ্ছে যে আপনার এর কাজ করেছিলাম টেস্টিমোনিয়াল ফিডব্যাকের ওয়াইড 100% করে দিয়েছিলাম, সেটা আমি গ্লোবালি দিতে পারি যে ম্যাক্সিমাম ওয়াইড হচ্ছে আপনার কত, মিডিয়া হচ্ছে ম্যাক্স ওয়াইড হচ্ছে 991 পিক্সেলের নিচে যখনই আসবে তখনই হচ্ছে এটা পাবে। তাইলে কী হবে, আমাদের হচ্ছে যে একবার মোবাইলে একবার ট্যাবলেটে বারবার লিখতে হবে না, কারণ এখানে যখন লিখছিলাম আমরা, যেমন এখানে আমি এটা কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে উপরে গিয়ে আমি লিখে দেখাচ্ছি আপনাদের, তো আমি এখানে উপরে লিখে দেখাইলাম। তো এখন কিন্তু ঠিক আছে একদম, 991 থেকে 768 পিক্সেল ছিল না, 768 পিক্সেল একটা পারফেক্টলি কাজ করতেছে, কোনো ধরনের প্রবলেম নেই। বাট যখনই 768 পিক্সেলের নিচে চলে আসতেছে তখন কিন্তু কিছু জিনিস কাজ করবে না, বিকজ কি তখন আমাদের এই যেমন এটা আগের মতো রয়ে গেছে, কারণ আমরা ওইখানে ধরাবাঁধার নিয়ম বলে দিয়েছিলাম যে
768 থেকে 991 পর্যন্ত কাজ করবে, কিন্তু কিছু জিনিস আমার হচ্ছে যে 768 নিচে আসলে কাজ করবে, মানে 991 নিচে যত যত হয় 0 হোক আর 200 হোক আর 300 হোক এটা ম্যাটার করে না, 991 নিচে সব জায়গায় কাজ করবে। তো সেটা দেওয়ার জন্য আমরা বলে দেবো শুধুমাত্র যে ম্যাক্স ওয়াইড হচ্ছে, ম্যাক্স ওয়াইড কত, ম্যাক্স ওয়াইড হচ্ছে 991 পিক্সেল, 991 পিক্সেল নিচে সবসময় কাজ করবে। তো এটা করার জন্য এটা কমেন্ট আউট করে দিলাম, এখন গ্লোবালে পেয়ে যাবে। এখন এইখান থেকে এই কোডটা বারবার লেখার তো প্রয়োজন নয়, এটা রিমুভ করে দিলাম। রিমুভ করে আমি চলে গেলাম আবার হচ্ছে ব্রাউজারে। এখন দেখেন আমি 700 আসলাম বা 400 আসলাম, 400 আসলাম, 400 আসলেও কিন্তু এইগুলো কাজ করবে। যেমন আমরা ফর্মটাকে কাজ করেছিলাম, ফর্মটা কিন্তু সেন্টারে আছে, এখন ভেঙে নিচে চলে আসছে, ঠিক আছে। 573 পিক্সেল এখানে কাজ করতেছে, সো হচ্ছে ব্যাপারটা আর কি। তো এটাতে আমি যেটা করবো সেটা হচ্ছে যে 575-76 পিক্সেল আগে আমরা দেখবো কোনো প্রবলেম আছে কিনা 76 পিক্সেলে। ওকে, এখানে হেডারের যে টপের যে মার্জিনটা এটা কিন্তু আমরা এটাও আমরা গ্লোবালে দিতে পারি, তাইলে আর কোনো প্রবলেম হবে না। এবং সার্ভিস বক্সটাও আমাদের ভেঙে যাবে, তো ভেঙে যাওয়ার কারণে এইটাও আমরা গ্লোবালে আমরা এখানে দিয়ে দিতে পারি। তো এখানে কাউন্ট আউট করে দিলাম, এখানে গ্লোবালে দিয়ে দিলাম। সার্ভিস বক্সের নিচে একটা মার্জিন থাকবে, পাশাপাশি হেডারের টপে প্যাডিং থাকবে 0। তো এটা যখন করে দিলাম, এখন হচ্ছে 991 নিচে সবসময়ই পাবে সে। আবার এইখানে দেখেন, এইখানে হচ্ছে যে এখানে কিন্তু একটা স্টাইল আপনার অটোমেটিক পেয়ে গেছে, ল্যাপবারের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, এটা ক্লিয়ার করে দেন, এখন আর পাবে না, ক্যাশ ছিল। আর ক্যাশ ক্লিয়ার জন্য আপনারা এই এক্সটেনশন ইউজ করতে পারেন, যেটা হচ্ছে ক্যাশ ক্লিয়ার। হচ্ছে যাবেন google.com-এ, সেখান থেকে সার্চ দেবেন হচ্ছে যে ক্রোম এক্সটেনশন, অনেক সময় CSS লিখবেন সেটা ক্যাশ করে থাকবে এবং আপনি কোড করবেন দেখবেন কাজ করবে না বা আগের কোড রয়ে গেছে এরকম। সো এটার জন্য আপনি ক্লিয়ার ক্যাশ নামে এটাকে সার্চ দেবেন, ক্লিয়ার ক্যাশ। এটা যখন সার্চ দেবেন সেখানে একটা এক্সটেনশন চলে আসবে যেটা হচ্ছে ক্লিয়ার ক্যাশ, এবং এটা এটার নাম হচ্ছে বেঞ্জামিন বুস্কো নামের একজন বানাইছে। তো ওনার নাম দেখে নেবেন, কারণ এটাই অনেকেই থাকতে পারে এবং এটার প্রায় কত 800,000-এর বেশি ইউজার আছে অলরেডি। সো এটা ইনস্টল করে নেবেন, ইনস্টল করলে এই একটা উইন্ডো আসবে, এই উইন্ডোটা যখন ইনস্টল করার পরে উইন্ডোটা আসবে, তখন এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন যে যখন আপনি ক্লিয়ার করবেন তারপর পরে যেন রিলোড হয়ে যায় অটোমেটিক্যালি। তো এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, টিক চিহ্ন দিয়ে দিলে এটা অটোমেটিক রিলোড হবে। যেমন হচ্ছে আমি যখন এখানে ক্লিয়ার করি তখন অটোমেটিক সে উইন্ডোটা রিলোড দিয়ে নেয়। ওকে, ফাইন। সো আমাদের হয়ে গেলো আমাদের 766 পিক্সেলে হয়ে গেলো এবং 576 পিক্সেলে আমাদের কোড হয়ে গেলো, ঠিক আছে। এখন আবার এগুলো নিচে নিচে চলে আসছে এবং পোর্টফোলিও আইটেমগুলো 12 টোটাল ওয়াইড 100% দেওয়া রয়েছে। আচ্ছা, সো আমাদের style.css যাই, পোর্টফোলিও আইটেমের যে ইমেজটা ছিল .ইমেজ, এখানে হচ্ছে ওয়াইড অটো দেওয়া ছিল 100% করে দিলাম আমরা, এখন কিন্তু পুরো বরাট পাচ্ছে, ঠিক আছে। সো আমাদের মোটামুটি এইখানেও কাজও কমপ্লিট, এখানে শুধু আমাদের একটা ভেঙ্গে নিচে নিয়ে আসতে হবে। তো এটা ভেঙ্গে নিচে নিয়ে আসতে পারি অটোমেটিক্যালি, মেক ইট অসাম কোন জায়গায় আছে, প্রমোট সেকশন আছে। সো এখানে বলে দিলাম যখন কল এমডির উপরে থাকবে, অর্থাৎ ছোটো স্ক্রিনে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এক্ষেত্রে কী কাজ করবে, বাট ছোটো স্ক্রিনে যখনই চলে আসবে তখন হচ্ছে 12 কলাম করে কাজ করবে, ফুল হোয়াইট পাবে। তো এখন দেখেন ফুল হোয়াইট পাচ্ছে, ভেঙে যাচ্ছে। এবং এখানে বললাম যে টেক্সট রাইট আছে এটা, বাট হচ্ছে যে নর্মালি টেক্সট যখন বড় স্ক্রিনে থাকবে তখন টেক্সট রাইট কাজ করবে। তো এটা এখানে আমি এলজি দিয়ে দেখি বা এমডি দিকে টেক্সট রাইট কাজ করে কিনা, এবং আমি এখানেও রেসপন্সিভ ইউজ করার ট্রাই করে দিয়েছি। সো টেক্সট SMA কাজ করবে, আর টেক্সটে নর্মালি কী করবে, টেক্সটে লেফট থাকবে, যখন বড় স্ক্রিনে যাবে তখন হচ্ছে লেফট রাইটে কাজ করবে। তো আমি দেখি চেক করি, ইয়েস কাজ করতেছে মোটামুটি, আই হোপ ইয়া অলরাইট। সো কাজ করতেছে, এবং এখানে আরেকটা কাজ করতে পারি, এটার উপর একটা মার্জিন পাবে যখন আমি নর্মালি যাবে। সো এমটি মার্জিন টপ, মার্জিন টপ 3 পাবে, আর যখন হচ্ছে বড় স্ক্রিনে যাবে তখন আর পাবে না। সো এমটি 0 বড় স্ক্রিনে যখন যাবে তখন আর মার্জিনটা পাবে না সে অটোমেটিক্যালি। সো হয়ে গেল, সো এটা আমার রেসপন্সিভ হয়ে গেছে, এটাও রেসপন্সিভ হয়ে গেছে, নিচের এটা 100% ওয়াইড আছে, রেসপন্সিভ হয়ে গেছে, এটাও মোটামুটি রেসপন্সিভ ওয়াইড হয়ে গেছে অটোমেটিক্যালি। এখন আমি 776 পিক্সেলে আরেকবার ভালো করে চেক আউট করি, যেটা সব কিছু অর্থাৎ 576 পিক্সেলে চেক করে দেখি যে সব কিছু ঠিকমতো কাজ করতে গেছে না। হ্যাঁ, হেডারও কাজ করতেছে, অসাম ব্যানারও কাজ করতেছে, এখানেও কাজ করতেছে, এখানেও কাজ করতেছে, এখানেও কাজ করতেছে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমি যখন পোর্টফোলিও সেকশনে যাচ্ছি
আমি বলে দিচ্ছি হচ্ছে যে লার্জ ডিভাইসে চার কলাম করে পাবো, মানে তিনটা আইটেম থাকবে একটা রোতে, এবং মিডিয়াম ডিভাইসে দুইটা আইটেম থাকবে একটা রোতে। এবং কিন্তু আমি ছোটো স্ক্রিনের জন্য বলে দেনে যে কয়টা আইটেম থাকবে, সে কিন্তু অটোমেটিক্যালি বারো কলাম নিয়ে নিছে, অটোমেটিক্যালি বারো কলাম এখানে নিয়ে নিছে। ঠিক আছে, এবার চলে আসি আমি চলে আসবো হচ্ছে যে 575 পিক্সেলের নিচে। এখন আসলে আর একটু প্রবলেম হইতে পারে, এখানে কিছু প্রবলেম হইতে পারে, তো সেটা মাপার জন্য আমি চলে যাবো একদম 350 পিক্সেলে। তো আপনি যেরকম পিক্সেলে মাপতে চান ওইরকম পিক্সেলে মেপে নিতে পারবেন। ওকে, সো এইখানে আরেকটা ওয়াইড ছিল, সেটা হচ্ছে আপনার এই জায়গায়, এই জায়গায় আমরা একটা ওয়াইড ইউজ করেছিলাম, যে যে এইখানে হচ্ছে টাচ টেস্টিমনিয়াল হ্যাডিং টু যখন ছিল, এটাতে আমরা ওয়াইড ইউজ করছিলাম হতো 490 পিক্সেল ওয়াইড। তো যখনই হচ্ছে যে মোবাইল ডিভাইস আসবে, অর্থাৎ হচ্ছে আপনার কত মিডিয়া ডিভাইস, কত ম্যাক্স মিডিয়া ডিভাইস ম্যাক্স হবে, কত ম্যাক্স ওয়াইড হবে 575 পিক্সেল, 575 পিক্সেল নিচে যখন আসবে তখন এইচটিএমএল টু হ্যাডিংয়ের ওয়াইড হবে 100%, এবং এটার ফন্ট সাইজ একটু কমাই দেন, ফন্ট সাইজ হবে অ্যারাউন্ড 35 পিক্সেল। যখন ফন্ট সাইজ কমাই দেবো তখন এই তার জায়গা কম লাগবে, এই যে কমাই দিয়েছি 35 পিক্সেল আছে। এখন আপনি চাইলে এটাকে আরও কমাই এটাকে কত নিতে পারেন, 27 পিক্সেল বা 27 পিক্সেল রাখতে পারেন, 25 পিক্সেল এরকম রাখতে পারেন। যতটুকু রাখলে হচ্ছে আপনার সাইজ ভেঙে যাবে না বা ঠিক মতো থাকবে। এবং এইখানে দেখেন, এইখানে কিন্তু আপনার আইটেম যেগুলো আছে, আমাদের মেন আইটেম যেটা ছিল এটাকে আমরা কিন্তু ডিসপ্লে ফ্ল্যাক্স র্যাপিং বলে নেই, মানে হচ্ছে যে জায়গা কম হলে সে ভেঙে নিচে চলে যাবে, এটা কিন্তু বলে দেয় না, এটা একটু বলে দিতাম তাহলে কিন্তু ঠিক হয়ে যেত। তো এটা বলে দেওয়ার জন্য আমরা মোবাইল ডিভাইসে যখন আসবে তখন যদি মেন আইটেমের জায়গা যদি বেশি লাগে তখন হচ্ছে ফ্ল্যাক্স র্যাপ হয়ে নিচে চলে আসবে। আবার এখানে আরেকটা কাজ করতে পারে, এখানে কিন্তু দুইটা আইটেমের মাঝখানে ওয়াইড হচ্ছে 30 পিক্সেল করে প্যাডিং, হ্যাঁ, সো প্যাডিংটা আমরা কম করে দিতে পারি। সাবফুটার মেনু LIA এর প্যাডিং হবে আপনার উপর নিচ অটো থাকুক বা প্যাডিং লেফটে এবং রাইটে আমি বলে দিতে পারি, প্যাডিং রাইট হবে কত 5 পিক্সেল, প্যাডিং লেফট হবে 5 পিক্সেল, প্যাডিং লেফট 5 পিক্সেল, এরা তখন বলে দেবো প্যাডিং কম হয়ে যাবে। এই দেখেন এখন কিন্তু পাশাপাশি আছে, তো মোবাইল ডিভাইসের সে পাশাপাশি থাকবে। এবং এইখানে মার্জিন বেশি আছে, মোবাইল ডিভাইসে এত মার্জিন রাখার দরকার নাই, এখানে প্রত্যেকটাতে প্রচুর পরিমাণে মার্জিন আছে, সো 55-50 করে মার্জিন আছে, সেটা কমায় আপনি 30 পিক্সেল করে রাখতে পারেন। আপনি চাইলে এটাকে অনেকভাবে অপটিমাইজ করতে পারেন, যেমন এই মেনু আইটেমের নিচে একটা মার্জিন আছে, মেনুর নিচে 50 পিক্সেল মার্জিন আছে, সেটাকে কমায় আপনি আরো কম করে নিয়ে আসেন, সো এরকম করে আপনাকে অপটিমাইজ করতে হবে। আমি যেটা দেখালাম সেটা বেসিক দেখাইলাম, তা আপনাদেরকে প্র্যাকটিস করে আপনি নিজের চেষ্টা করে আরও অনেক কিছু ডেভেলপ এখানে করতে হবে। তো এনাটা আপনার কী কাজ করতেছে দেখেন, এটা কিন্তু আপনার রেসপন্সিভ মোবাইলে কিন্তু প্রবলেম, এই যে স্ক্রল বার চলে আসছে, তো এটা কেন চলে আসছে সেটা আমরা দেখবো। তার আগে আমরা একটা খুঁটিনাটি একটা এ করে নেই, কী জন্য চলে আসছে সেটা দেখার জন্য আমরা আমাদের এখন রিসার্চ করতে হবে, গোয়েন্দাগিরি করতে হবে, কোন জায়গায় ওয়াইড 100% বা কোন জায়গায় কী প্রবলেমের কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো এটা আপনার হচ্ছে যে ইন্সপেক্ট করে দেখতে হবে, যেমন এখানে হাইট 100% দেওয়া, ওয়াইড অটো দেওয়া ছিল। ওকে, এখানে দেখি এখানে কোথাও আমরা কোনো ওয়াইড ইউজ করছি কিনা, বিটেক ব্যানার ট্যাগ এখানে তো ইউজ করি নেই, তাহলে কোথা থেকে পাচ্ছে সে কোথাও না কোথাও তো হোয়াইট দিয়ে বলে দেওয়া হয়েছে, এই জন্য একটা ভেঙে নিচে চলে আসছে, হ্যাঁ কোথাও না কোথাও তো হোয়াইট বলে দেওয়া হয়েছে, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো এটা আমরা আসলে খুঁজে বের করার জন্য আপনার কোডিংয়ে হচ্ছে যে ইন্সপেক্ট করে দেখতে হবে। আমি হচ্ছে স্টাইল ডটসিএসকে সার্চ দিলাম ওয়াইড, এই প্রপার্টিটা কোন জায়গায় আছে, ডিস্টিমনে হ্যাডিং টুতে আছে, ওকে ফাইন। নেক্সটে ক্লায়েন্ট ইনস্ট্রাকশন ইমেজ আছে, এটা ফাইন। ডিস্টিমনে ফিডব্যাক আছে, এটা আমরা ফিক্স করে 100% দিয়ে দিছি। এখন হচ্ছে যে কোথায় ডিস্টিমনে হ্যাডিং টুতে 100% দিয়ে দেওয়া আছে, ডিস্টিমনে হ্যাডিং টু ইয়েস এর ওয়ার্ড 100%।
সো সামহাও এটা ইরোডটা কোনো এক জায়গা থেকে আসতেছে কোনো একটা কারণে, সো এটা ভালো করে খুঁটিয়ে নাটে দেখতে হবে। সেটা করার জন্য আমি চলে গেলাম 420 পিক্সেল ওয়াইডে, এবং আপনার রেসপন্সিভে এই যে প্রবলেমটা আমরা ফেস করতেছি এটা কিন্তু খুবই একটা খারাপ একটা প্রবলেম, খারাপ একটা প্রবলেম বলতে খুবই একটা মানে বিরক্তকর একটা প্রবলেম, মানে আপনার খুঁজে বের করতে পারবেন না, অনেক সময় সময় লাগে, সো একটা বিরক্তিকর লেগে যায়। এলআইয়ের অ্যাঙ্কর টেকগুলোতে এখানে মার্জিন একটু বেশি ইউজ করা আছে, সো এটা কম করে নিতে পারেন। আচ্ছা, সো এখানে মার্জিন যেটা ছিল 27 পিক্সেল ছিল, সামহাও ওই কারণে মেবি এখানে পাচ্ছে মার্জিনটা একটু বেশি পাচ্ছে, তো মার্জিনটা যদি আমরা কম করে দিই, আমি খুঁজে এটা চেক করার জন্য আমি দেখতেছিলাম, তো অটোমেটিক্যালি এখান থেকে পেয়ে গেছি। সো মার্জিনটা কম করে দিলে তারপরে তো কাজ করতেছে না। স্যার হ্যাঁ বলেন স্যার, এইখানে যদি আমি মানে ওভারফ্লো হিডেন করে দেই যে একটা ফিক্স একটা ক্লাস নিয়ে, মানে অনেক সময় আছে খুঁজে পাওয়া যায় না, মানে আমি এরকম ঝামেলায় পড়ছি, রেসপন্সিভ করতে গেছি মানে খুঁজেই পাইতেছি না, এই এইটার কি যদি একটা মেইন একটা ক্লাস মানে ক্লাস আছে ওইটার মধ্যে নিয়ে যদি মেইন ক্লাসটাকে যদি ফিক্স করে দেই তাহলে কি হবে না? চলেন দেখি ওভারফ্লো হিডেন দিলে কাজ করে কিনা, না কাজ করতেছে না। তো না না স্যার, আমি বলতেছি আপনার যে হেডারটা আছে না, হেডারটা একটা বাদে সবগুলো একটা মেইন ট্যাগের মধ্যে নেন, বুস্টার এই শেয়ার একটা এস্টিমেটের একটা ট্যাগ আছে না মেইন ট্যাগ, মেইন ট্যাগ ওকে, মেইন ট্যাগের ভিতরে ঢুকাই দেন সবগুলো, তারপরে মেইন ট্যাগের ভিতরে একটা ক্লাস নেন ফিক্স, ওই ফিক্সের ক্লাস থাকবে ওভারফ্লো হিডেন, আমি মানে এইভাবে ফিক্স করতাম, মানে একটা করছিলাম পরে আমি আবার খুঁজে পাইছিলাম। আচ্ছা ঠিক আছে, এইভাবে হ্যাঁ এইভাবে করলে হবে, আপনি যদি মেইন ট্যাগটাকে এটা বলে এটা বলে মানে স্ট্যান্ডার্ড না বলে, মানে স্ট্যান্ডার্ড না, হ্যাঁ ঠিক আছে এটা স্ট্যান্ডার্ড না, তো এইভাবে করলে আপনার কাজ হিডেন করে এটা মানে একটা মানে বাজে একটা কাজ, বাজে একটা কাজ এক্স্যাক্টলি, এখানে ডাইনামিক ফিল্ডে আর প্রবলেম হবে আপনার। এখানে একটা বড় ধরনের প্রবলেম আমরা ফেস করতেছি, সো আমি আস্তে আস্তে চেক করি, কয়েকবার ঠান্ডা মাথা চেক করলে এটা বের হয়ে আসবে, ঠিক আছে এটা তেমন কোনো বড় জটিলতা নাই। সো এই এখন কি আছে, এখন নাই, ঠিক আছে সো আমি চলে গেলাম 768 পিক্সেলে, এখনও নাই, আছে নাই, তো এরপরে আমি 768 পিক্সেলে আসলাম, এখনও নাই, 768 পিক্সেল থেকে নিচে চলে আসলাম, এখনও নাই, 573 পিক্সেলের সময় মেবি এই প্রবলেমটা আসতেছে, এখনও নাই, 572 পিক্সেলের নাই, এখনও নাই, এখনও নাই, এখনও তো স্ক্রল বারটা নাই, এখন চলে আসছে। এখন একবারে বড় হয়েও কাজ করতেছে দেখেন। আচ্ছা সো এইটা করার জন্য আমি চলে যাই ফায়ারফক্স ব্রাউজারে, হ্যাঁ দেখি ব্রাউজার চেঞ্জ করলে ঠিক হয় কিনা, ফায়ারফক্স নাই, মাইক্রোসফট এজ আছে, মাইক্রোসফট এজ যেহেতু আছে এটাতে ট্রাই করে দেখি। ফায়ারফক্সটা স্যার অনেক ভালো স্যার, ওইটা প্রবলেম ফিক্স করতে অনেক সহজ হয়। ভালো বাট এক একজন এক একটা ইউজ করে। ফায়ারফক্স হিসাবে যে আপনার লাইনগুলো আসে যে গুটি গুটি একটা লাইন আসে না, ওগুলো যে প্যাডিং ফুডিং দেখতে অনেক সুন্দর দেখা যায়, মানে বোঝা যায়। এটা কিন্তু নর্মালি থাকে না, বাট দেখেন অটোমেটিক্যালি এটা কিন্তু আমার ডিজাইনের কোথাও প্রবলেম হচ্ছে না, সামহাও কোনো জায়গায় কোনো একটা ছোটোখাটো প্রবলেমের কারণে এটা আসতেছে। আমরা এক কাজ করি, ফায়ারফক্স ডাউনলোড করে নিই, ততক্ষণ পর্যন্ত ভিডিওটা পজ থাকুক। সো এইখানে যে ব্যাপারটা আছে যে আপনার এখন যে প্রবলেমটা খুঁজে পাচ্ছি না, এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক সময় আপনি খুঁজে পাবেন না,
তো তখন যদি ইনস্ট্যান্টলি আপনি যদি ইয়া করেন, আপনি এখন কিন্তু আপনি কাজ করতেছে, আপনার মাথা কিন্তু খরচ হচ্ছে, আপনার মাথা ব্রেন খরচ হচ্ছে, তাই না? এখন যদি এই মুহূর্তে আপনি যদি খুঁজেন তাহলে কিন্তু অনেক সময় নাও পাইতে পারেন, কারণ মাথা অলরেডি বিজি। তো ঠান্ডা মাথায় এটা দেখতে হবে, ঠান্ডা মাথায় যদি এক দুবার দেখেন তাহলে কিন্তু সব প্রবলেম সলভ। তো এটা আমরা যদি অন্য কোনো দিন যদি চেক করি তাহলে মেবি এই প্রবলেমটা খুঁজে পাবো বা পাবো। এই মুহূর্তে পাচ্ছি না বা চোখে পড়তেছে না, কারণ অনেকক্ষণ কাজ করলাম, প্র্যাকটিস করলাম, মাথা গরম হয়ে আসে। সো যখন এই ধরনের কোনো প্রবলেম পড়বে তখন ইনস্ট্যান্টলি সময় না দিয়ে আপনি একটা ব্রেক নেবেন, ঘুম দিবেন, ঘুম থেকে উঠে দেন আপনি চেষ্টা করবেন, তাইলে এই প্রবলেমটা আপনি সহজে খুঁজে পাবেন। এখন হয়তো ইজি একটা প্রবলেম বা কোথাও মার্জিন পেনিং কোথাও কোনো একটা প্রবলেম হয়েছে, বাট ইজি থাকার পরেও আমি খুঁজে পাচ্ছি না, বিকজ কাজ করতেছি, মাথা গরম হয়ে আছে, ঠান্ডা মাথায় দেখলে হয়তো সেটা আমি 2 মিনিট লাগবে এটা ঠিক করতে, সো ইজিলি ফিক্স করে ফেলতে পারবো। বাট ওভারঅল আমাদের হচ্ছে যে মোবাইল এবং হচ্ছে ট্যাবলেট সব কিছুরই আমাদের রেসপন্সিভ কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা ইউজ করতে হবে ওই সাইটটাকে, ঠিক আছে? অল্প একটু স্ক্রলবার আছে, স্ক্রলবারটা কেন আসতেছে সেটা আমি নিজে একটু চেক করে আমি আপনাদেরকে পরে জানাই দিব যে কোথা থেকে পাইছিল এবং কীভাবে এটা ফিক্স করবেন। ওকে ওকে স্যার, ওকে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ হইলো, আর আপনার বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। 12:38 বাজে, 2 ঘন্টা ক্লাস হয়েছে মাত্র, আপনাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? টিটু ভাই, তুহিন ভাই, রনি ভাই, মেহেদি ভাই? না ভাই, আমার কোনো কোয়েশ্চেন নেই। আপনি তো বস পাবলিক, আপনার কোনো কোয়েশ্চেন থাকে না স্যার। টিটু ভাই, রমন ভাই আছেন আপনারা? তুহিন ভাই কিছু বলবেন? অর্ডার দেন তাহলে আমি ক্লাস ভিডিওটা সবাইকে দিয়ে দিব, না কি বলেন? ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনাই। আজকে এখানে বিদায় নিলাম, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।